দশ সকালে তারাপদর আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না ঘুম ভেঙে যাবার পরেও সে অনেকক্ষণ শুয়ে থাকল শরীর যেন ভেঙে যাচ্ছে হাত পা ভার চোখ জ্বালা করছিল সারা রাত জ্বরের ঘরে পড়ে থাকার পর সকালে ঘুম ভাঙলে যেমন লাগে সেই রকমই লাগছিল শরীরের দোষ নেই আজ কদিনই একটা না একটা এমন কিছু ঘটে যাচ্ছে যাতে মাথার ঠিক থাকে না একের পর এক ভাবনা সারাক্ষণ জট পাকিয়ে থাকে মাথায় রাত্রে ঘুম হয় না ভালো করে তার উপর কালকের ঘটনার পর তারাপদ একেবারেই ঘুমোতে পারেনি বিছানায় শুয়ে ছটফট করেছে মাঝে মাঝেই কেঁদে উঠেছে বাবা মা পরীর কথা ভেবে তবু বাবা কিংবা মা তাকে এমন করে বিউহল করে যায়নি পুরী যেন সব উল্টে পাল্টে দিয়ে গেল তার আত্মা তারাপদর গায়ের কাছে সামনেই এসে দাঁড়ালো গন্ধ শুকিয়ে দিল চুলের ছোঁয়া দিল মুহূর্তের জন্য একটা মোমের আঙুলও রেখে গেল চিহ্ন হিসেবে এরপর তারাপদ কেমন করে স্থির থাকবে সে কাকে বোঝাবে এই ছোট্ট বোনটিকে সে কতদিন কোলে করে একটু বসে থাকার জন্য মায়ের কাছে আবদার করত। পরি তখন চার ছ মাসের বাচ্চা ওটুকু বাচ্চা কিছুই তো বোঝে না তবু তারাপদ বিকেলে খেলাধুলো ছেড়ে বোনের পাশে শুয়ে শুয়ে কাগজের ফুল দেখিয়েছে ঝুমঝুমি নেড়েছে প্রাণপণে ছড়া কেটেছে পরি আরও যখন বড় হলো একটু তারাপদ বোনকে বসতে পা পা করে হাঁটতে একটা দুটো আধো আধো কথা বলতেও শিখিয়েছিল সেই বোন যখন থাকলো না তখন তারাপদর বুক ভেঙে গিয়েছিল সমস্ত বাড়ি অসার থাকত তখন মা আড়ালে বসে কাঁদত বাবা কেমন পাথরের মতো হয়ে গিয়েছিল আর তারাপদও বিড়াল ছানার মতো সারা বাড়ি কেঁদে কেঁদে ঘুরে বেড়াতো সেই পরি কাল এসেছিল তারাপদ তাকে চোখে দেখতে পেল না বটে তবে আসার প্রমাণ তো পেল আজও কোথাও না কোথাও রয়েছে এটা জানার পর বুকের মধ্যে কেমন হয় এ কথা শুধু তারাপদই বুঝতে পারে আর কেউ বুঝবে না মাঝরাত পর্যন্ত চন্দনকে জ্বালিয়ে শেষটাতে তারাপদ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল আর এখন উঠল বেশ খানিকটা বেলায় রোদে ঘর ভেসে যাওয়ার পর চন্দন বিছানায় নেই অনেক আগেই বোধায় উঠে পড়েছে শেষ পর্যন্ত বিছানা ছেড়ে উঠল তারাপদও অনেকটা জোড়ো রোগীর মতো বেখেয়ালে মুখটা ধুয়ে এলো একজনকে দেখতে পেয়ে চা দিতে বলল রুক্ষ গলায় কেন যে রুক্ষ হল নিজেও বুঝল না ঘরে বসে যখন চা খাচ্ছে তারাপদও চন্দন এলো ঘুম তোর চন্দন বলল হ্যাঁ তুই কোথায় গিয়েছিলি চন্দন হাত বাড়িয়ে নিজের জন্য এক পেয়ালা চা ঢেলে নিল কথা বলল না প্রথমটায় তারপর বলল রোগী দেখতে অবাক হয়ে তারাপদ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল চন্দন বলল সাধু মামার বুকে ব্যথা উঠেছিল সাধু মামার ভোর রাতে মৃত্যুঞ্জয় আমায় ডাকতে এসেছিল তোকে আর আমি জাগাইনি একটু আগে আর একবার দেখতে গিয়েছিলাম সাধু মামাকে তারাপদ উদ্বিগ্ন মুখে বলল কি হয়েছে সাধু মামার কেমন আছে ভালোই আছেন এখন বুকে ব্যথা কেন হার্টের গোলমাল চন্দন পরপর দুচুমুক চা খেলো সিগারেটও ধরালো শেষে হেঁয়ালি করেই বলল হতে পারে হতে পারে মানে বলতে পারছি না হার্টের গোলমাল ধরা কঠিন আমার কাছে স্টেথও নেই তবে ব্যথাটা হার্টের দিকটাতেই তোর কাছে কোনো ওষুধও তো নেই না দু চারটে যা এনেছি তাতেই আপাতত কাজ চালিয়ে দিচ্ছি তারাপদও কিছুই বুঝতে পারছিল না সাধু মামার বুকের ব্যথা যদি এতই বেশি তাহলে চন্দন তেমন গা করছে না কেন আশ্চর্য যে ডাক্তারের না আছে স্টেথোস্কোপ না আছে কোনো ওষুধপত্র সে ডাক্তার কেন রোগীর ভার নেবে তারাপদ বলল তুই সবে পাশ করেছিস তোর কাছে ওষুধপত্র নেই কেন তুই এই দায়িত্ব মাথায় নিচ্ছিস সাধু মামা বুড়ো মানুষ কিছু একটা হয়ে গেলে তখন সামলাতে পারবি না তার চেয়ে ভূজঙ্গদের বল কোনো ডাক্তার টাক্তার ডেকে আনবে চন্দন কথাগুলো কানে শুনেও গা করল না বলল বোকার মতো কথা বলিস না আমি যেমন ডাক্তার নই বিপদে পড়ে কেউ যদি আমায় ডাকতে আসে আমি না বলতে পারি না তাছাড়া এখানে ধারে কাছে কোনো ডাক্তারও নেই হয় মধুপুর না হয় দেওঘর থেকে ডাক্তার আনতে হবে তার মানে গোটা একটা দিনের ব্যাপার তোকে বলেছি না কাজে লাগতে পারে ভেবে আমি দু একটা ইঞ্জেকশানের ওষুধ নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা হার্টেরও ছিল ভেবেছিলাম ভুজঙ্গ অক্কা পাবার আগেই কাজে লাগবে সাধু মামার দরকারই লেগে গেল গে সাধু মামা এখন ঘুমোচ্ছে ইনজেকশন দিয়ে দিয়েছি ভোর রাতেই মনে হচ্ছে কোনো গণ্ডগোল হবে না এর পর ভুজঙ্গ কি করবে না করবে সেটা তার ব্যাপার আমার যা করার করেছি যা বলার মৃত্যুঞ্জয়কেও বলেছি তারাপদ চা শেষ করে ফেলল হাই তুলল আবার চা খাওয়ার পর সামান্য আরাম লাগছিল চন্দন বলল একবার কিকিরার কাছে যেতে হবে কেন চল না গেলেই বুঝতে পারবি তারাপদ মাথা নাড়ল না আমার ভালো লাগছে না এ বাড়িতে বসে বসে ই তোর কি ভালো লাগবে কথার জবাব দিল না তারাপদ অপেক্ষা করে চন্দন হঠাৎ বলল তুই যদি আমার সঙ্গে না যাস তারা আমি কিন্তু আর এ বাড়িতে ফিরবো না টিকিরার কাছে দুপুরটা কাটিয়ে বিকেলের ট্রেনে কলকাতা ফিরে যাব তারাপদ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকল যেন চন্দনের হঠাৎ এই মত পাল্টে ফেলার ব্যাপারটা বুঝতে না পেরে তাকে লক্ষ্য করতে লাগলো চন্দনও চা শেষ করে ফেললো তারাপদে উঠে দাঁড়িয়ে বলল চল তবে কিন্তু কি হবে বলতো কিকিরার কাছে গিয়ে কি হবে না হবে তোর কাছে আমি এখন বলবো না যদি তুই না যাস আমি বুঝবো তুই ভুজঙ্গের ফাঁদে ধরা পড়ে গিয়েছিস আমি আর এখানে থাকবো না চন্দনের মুখ দেখেই তারাপদ বুঝতে পারল ও বাজে কথা বলছে না সত্যি সত্যিই তারাপদকে রেখে চন্দন চলে যাবে ও বরাবরই জেদি একবার যা ঠিক করে নেয় তা নড়ানো যায় না তবু তারাপদ বলল কি হলো বলতো ব্যাপারটা হঠাৎ তুই এরকম করছিস কেন চন্দন চাপা গলায় বলল এখানে বসে সব কথা বলা যাবে না তুই হয় আমার সঙ্গে চল না হয় তুই এই লাখ টাকার সম্পত্তির জন্য ভুজঙ্গের কাছে বসে থাক আমি থাকব না তারাপদর কানে কথাটা বড় লাগল আহত হয়ে বলল তুই আমায় এত লোভী ভাবলি চন্দন বলল এই বাড়িতে বসে আমি আর একটা কথাও বলবো না যদি তোর ইচ্ছে না থাকে তুই যাস না আমি যাচ্ছি তারাপদর সাধ্য হলো না চন্দনকে ছেড়ে দেয় সে স্পষ্টই বুঝল চন্দন তাকে মিছিমিছি ভয় দেখাচ্ছে না সত্যিই ও চলে যাবে যা এক গুঁয়ে ছেলে তাছাড়া তারাপদর সন্দেহ হলো চন্দনের যেন কিছু বলার আছে গোপনে বলবে অগত্যা তারাপদ বলল বেশ চল আমি যাব তারাপদ আর চন্দন বেরিয়ে পড়ল মৃত্যুঞ্জয় তাদের দেখছিল কিছু বলল না কেউ যে নজর রাখছে তাও মনে হল না বাড়ি থেকে বেরিয়ে মাঠ ধরে হাঁটতে হাঁটতে চন্দন বলল তোকে একটা কথা বলি তারা কিছু মনে করিস না ভুজঙ্গ তোকে জবর প্যাঁচ মেরে কবজা করে ফেলেছে তারাপদ রেগে গেল বলল কেন কি করে বুঝলি বুঝেছি তোকে আমি বুঝবো না তুই বরাবরই নরম ধাতের একটুতেই কেঁদে ফেলিস বুক চাপড়াস ছটফট করিস তোর মতো সেন্টিমেন্টাল ছেলে আমি খুব কমই দেখেছি তোর মনে কোনো জড়ি নেই চন্দন আরও কি বলতে যাচ্ছিল তারাপদ বাধা দিয়ে রাগের গলায় বলল লেকচার মানিস না চাদু আমি অনেক লেকচার শুনেছি তুই চটে যাচ্ছিস কেন চটব তুই আমায় লোভী বলবি সেন্টিমেন্টাল বলবি আর আমি চটব না চন্দন বন্ধুর রাগ দেখে হেসে ফেলল ভাঙাবার জন্য তার গলা জড়িয়ে ধরে বলল তুই মিছে মিছি চটছিস সকলের মন কি একরকম হয় কারুর মন শক্ত হয় কারুর নরম কেউ নিষ্ঠুর হয় তোর ভুজঙ্গ পিসামশায়ের মতন কেউ বা সাধু মামার মতো দুর্বল হয় তোর মন নরম বললে তুই চটবি কেন কিন্তু তুই আমাকে তো লোভীও বলেছিস লোভ তো সব মানুষেরই অল্প স্বল্প থাকে তারা পড়ে পাওয়া সম্পত্তির লোভ ভাই আমারও থাকতো। তুই লোভী যাক যা বলেছি ভুল করে বলেছি এবার হলো তো পদ কোনো কথা বলল না চন্দন বন্ধুর গলা জড়িয়ে হাঁটতে লাগলো খানিকটা এগিয়ে এসে বলল ভুজঙ্গ তোকে বশ করে ফেলেছে তারা ধীরে ধীরে তোকে মুঠোয় পুড়ে ফেলেছে এরপর তুই আর পালাতে পারবি না সে ক্ষমতা তোর থাকবে না আমিও তোকে সাবধান করে দিচ্ছি তারাপদ বলল যা মনে করিস বল আমি কিছু বলবো না তুই সত্যি সত্যি বিশ্বাস করিস তোর মা বাবার আত্মা আসে তুই কি বাস্তবিকই মনে করেছিস কাল তোর কাছে পড়িয়ে এসেছিল হ্যাঁ পড়িয়ে এসেছিল আমি বিশ্বাস করি না এ অসম্ভব তুই বিশ্বাস না করতে পারিস কিন্তু আমি করি যদি পরি না আসবে তবে কে আমার নাকের কাছে গন্ধ শুকিয়ে যাবে কার মাথার চুল আমার মুখে লাগবে কার আঙুলের ছাঁচ পড়ে থাকবে চন্দন বন্ধুর গলা থেকে হাত ছড়ালো মুখোমুখি তাকালো বলল তুই পাগলের মতো কথা বলছিস পরি মারা গিয়েছিল ছোট্ট বয়সে তুই বলিস বছর দুই তিন বয়সে শোন তারা যা বলছি ভেবে দেখ পরী যখন মারা যায় তখন তুই নিজেই ছেলে মানুষ পরীর ঠিকঠাক বয়স কত হতে পারে তুই জানিস না দুই তিন বছর হতে পারে আবার চারও হতে পারে সেটা বড় কথা নয় কিন্তু ছোট্ট পরী কি মরে গিয়েও পরলোকে বাড়ছে পদ কথাটা বুঝতে পারল না অবাক হয়ে বলল মানে এটা তো সোজা ব্যাপার আমরা চেয়ারে বসেছিলাম ঠিক কিনা বল একটা তিন চার বছরের মেয়ে মাথায় কত লম্বা হবে রে যে তোকে গন্ধ শুকিয়ে যাবে মুখে চুল ছোঁয়া দিয়ে যাবে যদি মেয়েটা কম করেও চারেক লম্বা না হয় কখনোই আমরা চেয়ারে বসে থাকার সময় মুখে বা মাথায় চুল ছোঁয়াতে পারে না এটা সোজা অঙ্কের ব্যাপার চেয়ারে বসে থাকার সময় আমাদের মুখ মাটি থেকে অন্তত সোয়া বা সাড়ে তিন ফুট উঁচুতে থাকে ওই হাইটের কোনো মেয়ে পাশে না দাঁড়ালে তার চুলের ছোঁয়া তোর মুখে লাগতেই পারে না অবশ্য যে মেয়ে মাথায় আরো লম্বা সে কিন্তু ঘাড় নামিয়ে হেঁট করে তোর মুখে চুলের ছোঁয়া লাগাতে পারে এবার তুই বল মারা যাবার পর স্বর্গে গিয়ে পড়ি কি তোর আমার মতো বছরে বছরে বাড়ছে যদি তাই বাড়ে তবে তার বয়স আজ ষোলো সতেরো হতে পারে পদ বোকার মতো বন্ধুর মুখের দিকে তাকিয়ে থাকলো কথা বলতে পারলো না পরীর মুখ কিংবা স্মৃতি যেটুকু মনে আছে তারাপদর তাতে সেই ফুটফুটে বাচ্চা মেয়ে কখনোই মাথায় অত লম্বা হতে পারে না বড় জোর বছর তিনেকের ছিল পরি সে কতই বা লম্বা হবে তাছাড়া তার মাথার চুল ছিল ঝাঁকড়া এবং বপ করে কাটা সেই চুলি বা কেমন করে মুহূর্তের জন্য পরলোকের ছোঁয়ার মতো তারাপদর গালে লেগে সরে যাবে মোমের আঙুলের যে ছাঁচ তারাপদ দেখেছে সেটাও তো কোনো মেয়ের মেয়ের নয় তাহলে আত্মা কি মানুষের মতো পরলোকে গিয়েও বয়সে বাড়ে যদি তা বাড়ত তবে হাজার হাজার আত্মার বয়স শ দুশো পাঁচশো বছর পেরিয়ে যেত তারপদও এরকম একটা হেয়ালির কোনো কুলকিনারাই খুঁজে পাচ্ছিল না বলল কি জানি আমি কিছু জানি না তবে ভুজঙ্গ তো আগেই বলেছে পড়িয়ার অত ছোট্টটি নেই আত্মাদের অন্য কোনো ব্যাপার আছে হয়তো কোনো ব্যাপার নেই চন্দন ঘাড় নেড়ে বলল আমি তোকে বলছি যে মেয়েটি আমাদের সঙ্গে টেবিলে বসে আত্মা নামাবার মিডিয়াম হয় সেই মেয়েটাই কাল তোর কাছে এসেছিল তারাপ প্রবলভাবে বাধা দিতে গেল চন্দন শূন্য না বলল মেয়েটার মাথায় অনেক চুল সবসময় চুল এলো করে থাকে মাথায় লম্বা গায়ে রোগা তারা এই মেয়েই কাল পরিসেজে এসেছিল চন্দন আরও কি বলতে গিয়ে থেমে গেল পরে বলল কিকিরার কাছে চল চল চন্দন হ্যাঁ কাছে কিকিরাই তোকে বুঝিয়ে দিতে পারবেন ভুজঙ্গ কেমন করে আত্মা নামায় মাঠে ঘাটে নয় কিকিরার বাড়িতে চন্দনদের জন্য অপেক্ষা করছিলেন বাড়ি মানে সেই হরিরামের না বালিয়ারির আড়ালে মাঠ কোঠা ধরনের বাড়ি দোতলা কাঠের সিঁড়ি মাথায় খাপড়ার চাল চারদিকেই কিছু না কিছু গাছপালা বাড়ির এক পাশে কুয়ো হরিরাম ক্ষেত খামার নিয়ে পড়ে থাকতো সময় ছেলে গোরখপুরে বড় বড় ব্যবসা ফাঁদার পর বাবার কাছে বড় একটা আসতে পারে না হরিরামের স্ত্রী মারা গিয়েছে বছর কয়েক আগে সংসারে একলা মানুষই এখন হরিরাম ক্ষেত খামারের ওপর তার আর টান নেই ধর্মকর্ম দিন কাটায় বাড়িতে জোয়ান বয়সের কাজের লোক আছে একটা আর আছে পাড়েজি বুড়ো বামুন কিকিরা দোতালার ঘরে ডেকে নিলেন চন্দনদের ঘরটা কাঠের শীতের রোদ খেয়ে মোটামুটি গরমই লাগছিল সরাসরি রোদ পড়ছে পেছন দিকটায় সামনে সরু বারান্দা কিকিরার ঘরে একটা তক্তপোষ টিনের চেয়ার আর কাঁঠাল কাঠের টেবিল ছাড়া বিশেষ কিছু নেই দড়ির আলনায় জামা টামা ঝুলছে কিকিরার চন্দনরা বসার পর কিকিরা তারাপদর মুখ খুঁটিয়ে দেখতে দেখতে বললেন রাত্রের ঘুম হয়নি স্যার বলে একটু হাসলেন চন্দন বলল ওর ঘুম তো আগেই গেছে সঙ্গে আমারও কাল ছাড়ারাত তারা যা করেছে ভেবেছিলাম ওকে একটা ইঞ্জেকশন ঠুকে দি। কেন কেন কিকিরা কৌতূহল বোধ করলেন চন্দন বলল বলছি তার আগে আর একটা খবর আছে সাধু বামার আজ শেষ রাত থেকে শরীর খারাপ বুকে ব্যথা মৃত্যুঞ্জয় আমায় ডাকতে এসেছিল শেষ রাতে কি কিরা কেমন ব্যস্ত হয়ে বললেন বুকে ব্যথা কি হয়েছে আমার মনে হল অনেকদিন ধরেই উনি কোনো দুঃখ দুর্ভাবনার মধ্যে রয়েছেন শরীরটাও দুর্বল হার্টের কিছু গোলমালা থাকতে পারে আমার কাছে স্টেথোস্কোপও নেই নারী ধরে কতটুকু আর বুঝবো প্রেশার হার্ট এসব তো সবই ভালো করে দেখা দরকার তবে এই ব্যথাটা বোধ হয় মনের ভীষণ থেকে হয়েছে বলে চন্দন অল্প সময় করে তারাপদকে দেখল শেষে কিকিরার দিকে তাকিয়ে বলল আমি যখন সাধু মামাকে দেখছিলাম মৃত্যুঞ্জয় আমার কাছে দাঁড়িয়েছিল যখন নিচে এসে ইঞ্জেকশন নিয়ে আবার উপরে গেলাম তখন আমি মৃত্যুঞ্জয়কে ঘর থেকে সরিয়ে দিলাম কায়দা করে কেমন করে কিকিরা জিজ্ঞেস করলেন বললাম আমার কাছে ইটার তিটার নেই ইঞ্জেকশনের সিডিং সূচ সুঁচ স্টেরিলাইজড করতে হবে গরম জলে এগুলো ফুটিয়ে আনার ব্যবস্থা করুন তাড়াতাড়ি কিকিরার মুখ দেখে মনে হলো তিনি চন্দনের উপস্থিত বুদ্ধিতে খুশি হয়েছেন চন্দন বলল সাধু মামার মুখ দেখে আমি আগেই বুঝেছিলাম তিনি আমায় কিছু বলতে চান তাই কায়দা করে মৃত্যুঞ্জয়কে সরালাম ঘরে যখন আমি আর সাধু মামা ছাড়া অন্য কেউ নেই তখন সাধু মামা বালিশের ওয়ারের মধ্যে লুকিয়ে রাখা একটা চিরকুট বের করে আমার হাতে গুজে দিলেন বললেন আপনার কাছে চিরকুটটা দিতে বলে চন্দন প্যান্টের পকেট থেকে এক টুকরো কাগজ বের করল তারাপে বোকার মতো বসে থাকল অবাক চোখ করে সে একবার চন্দনকে দেখছে একবার কি 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 যে হয়ে যাচ্ছে কিছুই তার মাথায় ঢুকছিল না বেশ বোঝা যাচ্ছে সাধু কি কি কিকিরাকে জানেন এটাও জানেন যে কি কিরা এখন এখানে তারাপদদের সঙ্গে যোগাযোগ রয়েছে সাধু মামাও যেন এক রহস্য কিকিরা চিরকুটটা নিয়ে পড়লেন বার দুই মনে হল চঞ্চল হয়ে পড়েছেন প্রকাশ করতে চাইলেন না কি মনে করে একটা সিগারেট চাইলেন চন্দনের কাছে তারপর সিগারেটটা ধরিয়ে হঠাৎ উঠে গেলেন ঘরে তারাপদ আর চন্দন তারাপদ বলল কিসের চিরকুট চন্দন বলল কিকিরা বলবেন তুই দেখিসনি দেখেছি বুঝতে পারিনি চন্দন এ কথাটাও এড়িয়ে গেল তারাপদ একটু চুপ করে থেকে বলল সাধু মামা তোকে চিরকুট দিল কেন তোকে দিয়ে লাভ হতো না বলে কিংবা তোকে দেবার কোনো সুযোগ ছিল না বলে তারাপদ সন্দেহ হলো কিছু যেন ভাবল তারাপদ বলল তুই কি বলতে চাস বুকের ব্যথার নাম করে সাধু মামা তোকে ডেকে ওই চিরকুটটা দিয়েছে আমার তাই মনে হয় চন্দন ছোট করে জবাব দিল সাধু মামাও তাহলে কিকিরাকে চেনেন তারাপদ বলল চন্দন চুপ করে থাকলো থাকল কিরা ফিরে এলেন ফিরে এসে বসলেন না ঘরের মধ্যে বাদ দুই পায়চারি করলেন তারাপদকে দেখলেন বারবার তারপর বললেন একটু দেহাতি চা খেয়ে নিন স্যার তারপর কথা বলা যাবে তারাপদর ধৈর্য থাকছিল না সাধু মামা কেন চিরকুট পাঠিয়েছে কি কি কিকিরাকে কি লিখেছে চিরকুটে অসহিষ্ণু হয়ে তারাপদ বলল সাধু মামা আপনাকে কি লিখেছে কিকিরা প্রথমটায় জবাব দিলেন না পরে বললেন সহই বলবো স্যার রয়ে শোয়ে শুনতে হবে তার আগে বলুন ভুজঙ্গ কাল আপনাকে কোন খেলা দেখিয়েছে তারাপদর রাগ হলো খেলা কিকিরা কি সব জিনিসকেই খেলা মনে করেন রাগ করে তারাপদ বলল ভুজঙ্গ যা যা দেখায় সবই আপনি খেলা মনে করেন কিকিরা তারাপদ রাগ বুঝে যেন মনে মনে হাসলেন চন্দনের দিকে তাকিয়ে বললেন আপনিই বলুন স্যার সাধু মামা চিরকুটে কালকের কথায় একটু একটু উল্লেখ ছিল কিকিরা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন কাল ভুজঙ্গ কোন খেলা দেখিয়ে দিয়েছে তবু সবটাই শুনতে চান তিনি কাল যা যা ঘটেছে চন্দন বলতে লাগল ওরই মধ্যে কাঁচের বড় বড় গ্লাসে চা এলো দেহাতি চা না দুধ চা বলা মুশকিল দুধে সাদা হয়ে রয়েছে স্বর ভাসছে ওপরে চন্দনের কথা শেষ হল কিকিরা সব শুনে তারাপদর মুখের দিকে তাকিয়ে থেকে বললেন আপনি ঠিক জানেন আপনার বনের আত্মা এসেছিল তারাপদ জেদির মতো বলল নিয়ে তার প্রমাণ কোথায় চন্দন চা খেতে খেতে বলল তারা তোর মতো মুখ্য আমি আর দেখিনি তোকে আমি অত করে বোঝালাম সাধারণ নিয়মেই এটা হতে পারে না অসম্ভব ব্যাপার তারাপদ বলল জগতে অনেক অসম্ভবই কিন্তু সম্ভব হয় ভূজঙ্গ আমার পিসামশাই হয়ে ডেকে পাঠাবে এটাই বা কী করে সম্ভব হলো চন্দন ভীষণ বিরক্তি বোধ করে চুপ করে গেল সামান্য চুপচাপ কিকিরা বললেন তারাবাবু আপনি তাহলে বিশ্বাস করেন আত্মা আছে আর পরলোক থেকে সেই আত্মা ভুজঙ্গের ডাকে মাটিতে নেমে আসে তারাপদ একগুইয়ের মতো বলল হ্যাঁ করি আমি যা দেখেছি তা অবিশ্বাস করব কি করে কিকিরা কয়েক মুহূর্ত তারাপদর দিকে তাকিয়ে থেকে মজার গলায় বললেন হ্যাঁ আপনি যা যা দেখেছেন আমি যদি আপনাকে সেগুলো দেখাতে পারি তাহলে কি আপনি স্বীকার করবেন ভুজঙ্গ আপনাদের ধোঁকা দিয়েছে তারাপদ প্রথমে অবাক হলো তারপর অবিশ্বাসের চোখে কিকিরার দিকে তাকালো কিকিরা তার আলখাল্লার মতো জামাটা খুলে ফেলল মাথার সেই টুপিটাও খুললেন বড় রোগা দেখাচ্ছিল তাকে রোগা আর রুগ্ন মাথার চুলও কিছু কিছু সাদা লম্বা লম্বা চুল ঘাড় পর্যন্ত নামানো কিকিরা বললেন চলুন আমরা নিচের ঘরে যাই নিচের তলায় হরিরামের একটা গুদম ঘর আছে পুরনো পোড়ো ঘর ঘরটা বেশ অন্ধকার সেখানে আমরা এই সাত সকালেই আত্মা নামাব বলে কিকিরা যেন হাসলেন বললেন ভুজঙ্গের আত্মা নামানোর ঘরে অনেক ব্যবস্থা আছে সেটা স্যার মডার্ন আমাদের পৌর গুদাম ঘরে কিন্তু কিছু নেই তবু দেখা যাক সেখানে আত্মা নামে কি না তারাপদ এবার কেমন বিব্রত বোধ করল ভুজঙ্গের আত্মা নামানোর ব্যাপারটা পুরো ধোঁকা এ কথা এখন প্রমাণ হয়ে গেলেও তার যেন আর ভালো লাগবে না অথচ এটা যে মিথ্যা তাও তো জানা দরকার কিকিরা বললেন চলুন স্যার দিনের বেলায় আত্মারা বড় একটা আসতে চায় না তবু একবার চেষ্টা করা যাক কিকিরাদি দি অনেক দিন পর তার খেলা দেখাবে বলে ঠাট্টার গলায় হাসলেন তারপর জাদুকরের ভঙ্গিতে পিঠ নুইয়ে মাথা নিচু করে অভ্যর্থনার ভঙ্গি করে ডাকলেন তারাপতদের আসো হন চন্দন প্রথমে উঠে দাঁড়ালো তারপর তারাপদ তারাপদ কেমন যেন অস্বস্তি বোধ করছিল কাঠের সিঁড়ি পেয়ে নাম্বার সময় কিকিরা বললেন বাবু একটা কথা আপনাকে বলে দিই ভুজঙ্গ যত বড় শয়তান তার চেয়েও বেশি বুদ্ধিমান কিন্তু বুদ্ধিমানও তো ভুল করে ভুজঙ্গ মস্ত ভুল করেছে বারবার একই ফন্দি কাজে লাগে না রাত্তা নামিয়ে সে আপনার বাবাকে পাগল করে দিয়েছিল তাকে মেরেই ফেলেছিল বলা যায় ওই একই কায়দা করে সে আপনাকে হাতের মুঠোয় ধরে ফেলেছে কিন্তু ও জানে না এই একই ফাঁদে দুবার শিকার ধরা যায় না বাবার কথায় তারাপদ সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে পড়েছিল কিকিরা কিন্তু দাঁড়ালেন না রোগা রুগ্ন হাড় জিরজিরে মানুষটির মুখে ঘৃণা এবং প্রতিহিংসা যেন জ্বলে উঠছিল তারাপদ কিকিরার এমন মুখ কখনো দেখেনি তার কেমন ভয় হল কিকিরা নিচে নেমে গেলেন এগারো হরিরামের গুদম ঘরটা বেশ অন্ধকার তবু ভুজঙ্গের আত্মা নামানোর ঘরটার মতো ঘুটঘুটে নয় এখন আবার দিনের বেলা বাইরের আলো ছোটোখাটো ফাঁক ফকর দিয়ে একটু না এসে একটুও ঢুকছে অল্প স্বল্প ঢুকছে ম্যাটেনিস হয়ে সিনেমা দেখতে গেলে হলের মধ্যে যেমন লাগে অনেকটা সেই রকমই অন্ধকার লাগছিল এখানে কী কীরা বড় বড় ফাঁক ফকরগুলো চট কাগজ আরও যা যা পেয়েছেন হাতের কাছে তাই দিয়ে ঢেকে রেখেছিলেন আগেই ছোটোগুলো ঢাকতে পারেননি তার জন্য তিনি ব্যস্তও হলেন না ঘরের মাঝমধ্যখানে একটা ছোট টেবিল ছিল চৌকো ধরনের আর দুটো চেয়ার মুখোমুখি ঘরের দরজাটা ভেজিয়ে দিলেন কিকিরা বললেন তারাপদবাবু আপনি আর আমি চেয়ারে বসবো মুখোমুখি টেবিলের ওপর আমাদের হাত থাকবে আমরা দুজনে দুজনের হাত ধরে থাকব আর টেবিলের নিচে আমাদের পা থাকবে আমরা পায়ে পা ছুঁইয়ে রাখব চন্দনবাবু যেখানে খুশি দাঁড়িয়ে থাকতে পারেন আসুন তারাপদ কিকিরার মতিগতি বুঝতে পারছিল না ওই খেপা মানুষটি কি পাগলামি শুরু করলেন তাছাড়া তারাপদর মাথায় বাবার কথা বারবার এসে পড়ছিল কিকিরা কেন বললেন ভুজঙ্গই এরকম করে তার বাবাকে মেরেছে কেন বললেন পরাত্তা নামিয়ে ভুজঙ্গ বাবাকে পাগল করেছিল কিকিরা কি তার বাবার কথা জানেন আশ্চর্য যদি জানেন তবে আগে কেন বলেননি তারাপদর মন বলো এরোমেরো হয়ে যাচ্ছিল ভেতরে ভেতরে ছটফট করছিল কিকিরা ততক্ষণে চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়েছেন তারাপদকে আবার ডাকলেন তিনি হাসুন ঝাপসা অন্ধকারে তারাপদ ধীরে ধীরে এগিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো বসুন কিকিরা বসতে বললেন কেমন যেন তারা তারাপদ বলল জুতো রয়েছে পায়ে কী কিরা বললেন আগেই দেখেছি সু চামড়ার বেশ শক্ত জুতো ওতে কোনো ক্ষতি হবে না ভুজঙ্গ তাক লাগানো ব্যাপার ব্যাপার কোনো কোনোখানেই নেই তবু দেখবেন আপনার পছন্দ সই আত্মারা সবাই একে একে চলে আসবে নিন নিন বসে পড়ুন তারাপদ চেয়ার টেনে বসলো কিকিরাও বসে পড়েছেন চৌকো ধরনের ছোটোখাটো অথচ সামান্য উঁচু টেবিলে দুধারে মুখোমুখি বসলেন দুজনে কিকিরা তার হাত দুটো সামনে বাড়িয়ে দিলেন টেবিলের ওপরেই ফেলে রাখলেন হাত দুটো বললেন নিন আপনার হাত দুটো এগিয়ে দিন আমার হাত ধরুন তারাপদও হাত ধরল কিকিরা টেবিলের তলায় জুতো সমেত পা সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন তারাপদেও তার পা বাড়ালো কিকিরা বললেন না না আপনি অত লজ্জা পাবেন না স্যার জুতোর মুখে মুখেই ছুঁইয়ে রেখেছেন কেন ডগাটার ওপর একটু চাপ দিয়ে থাকুন সংকোচ হচ্ছিল তারাপদর কিকিরার পায়ের ওপর নিচের জুতো সমেত পা কেমন করে চাপানো যায় তার ভদ্রতায় বাদ ছিল ভুজঙ্গর ওখানে তারা শুধু মেয়েটির পায়ের আঙুলের সঙ্গে আঙুল ছুঁইয়ে রেখেছিল আর এখানে কিকিরা জুতোর মুখের ওপর পা চাপিয়ে দিতে বলছেন তারাপদও তার জুতোর ডগা দিয়ে কিকিরার জুতোর ডগা চেপে ধরে থাকল কিকিরা বললেন বাহ চমৎকার হয়েছে এবার আমরা চোখ বন্ধ করব। বন্ধ করে আত্মার কথা ভাবব চন্দনবাবু আপনি চোখ খুলে সবই দেখতে পাবেন যদি অবশ্য এই অন্ধকারে কিছু দেখা যায় রেডি তাহলে এবার আমরা আত্মা ডাকতে বসতে পারি নিন তারা বাবু চোখ বুঝে ধ্যান করুন কাকে ডাকতে চান বাবাকে বেশ বেশ তারাপদ চোখের পাতা বুঝে ফেলল কিকিরাও চোখ বন্ধ করার ভান করলেন কিন্তু পুরোপুরি বন্ধ করলেন না চন্দন সামান্য তফাতে দাঁড়িয়ে কিকিরাদের দিকে তাকিয়ে থাকল এই অন্ধকারে দুজনকে অস্পষ্ট দেখা যাচ্ছিল মাত্র তারাপদও তার বাবাকে ডাকবার চেষ্টা করছিল কিন্তু এক মনে ডাকতে পারছিল না নানা ধরনের চিন্তা এসে যাচ্ছিল কখনো ভুজঙ্গ এসে পড়ছিলেন কখনো সেই মেয়েটি বাবার কথা ভাবতে গিয়েও কিকিরার কথা মনে আসছিল বারবার কিকিরা কেন বললেন ভুজঙ্গই তার বাবাকে মেরেছে সমস্ত মন এলোমেলো হয়ে থাকায় তারাপদ কিছুতেই তার বাবাকে তেমন করে ভাবতে পারছিল না এইভাবে সময় কেটে যাচ্ছিল আস্তে আস্তে কতক্ষণ যে কেটে গেল তাও বোঝা গেল না সবই চুপচাপ একাধবার বাইরে থেকে কোনো কাকের ডাক কিংবা দূরে কাঁট কাটার শব্দ খুব ফিকেভাবে আসছিল হঠাৎ যেন কিকিরা সামান্য কেঁপে উঠলেন তারপর বললেন তারাবু উনি এসেছেন তারাপদ বোধহয় সামান্য অপ্রস্তুত ছিল বলল কে আপনার বাবা বাবা তারাপদ বিশ্বাস করতে পারল না কিকিরা কি তার সঙ্গে তামাশা করছেন কোথায় বাবা কিকিরা বললেন আপনার বাবার আত্মা আমায় ভর করে নেই কিন্তু তিনি আমার কাছেই রয়েছেন প্রমাণ চান তারাপদ মুখ ফুটে বলতে পারল না যে হ্যাঁ চাই তার মন বলছিল চাই নিশ্চয়ই চাই কী কীরা যেন তারাপদর মন বুঝেই বললেন আপনার বাবার আত্মা এসেছেন কি না সেটা আপনি যাচাই করে নিন ওকে কিছু জিজ্ঞেস করুন জবাব হাঁ হলে ঘণ্টার শব্দ শুনবেন না হলে ঘন্টা বাজবে না তারাপদ এবার খানিকটা অবাক হল কিকিরাও ঘন্টার ব্যবস্থা করে রেখেছেন আগে তো বলেননি কেমন একটা থতমত ভাব হলো তারাপদর সত্যি সত্যিই কি কিকিরা আত্মা নামিয়েছেন না মজা করছেন তার সঙ্গে কিকিরা বললেন কই জিজ্ঞেস করুন তারাপদ ঢোক গেলে প্রশ্ন করল বাবা বাবা আপনি এসেছেন প্রথমটায় চুপচাপ তারপর সত্যি সত্যি ঘন্টা বেজে উঠল তারাপদ চমকে গেল সে স্বপ্নেও ভাবিনি কী কীরা এইভাবে তাকে অবাক করে দেবেন হতবুদ্ধি হয়ে গেল তারাপদ আর ওই অবস্থায় আবার জিজ্ঞেস করল বাবা সত্যিই আপনি এসেছেন আবার ঘণ্টা বাজল তারাপদ কান পেতে শব্দটা শুনল ভুজঙ্গর ঘরে ঘন্টার শব্দ আরও সুন্দর শোনায় এখানে শব্দটা একটু অন্য রকম ঠাকুর ঘরের ঘন্টা বাজানোর মতোই অনেকটা হঠাৎ তারাপদর ঝোঁক চাপল কিকিরা কোনো চালাকি করছেন কি না জানতে হবে চোখ সামান্য খুলে কিকিরা দিকে তাকালো তারাপদ কিকিরাও তাকিয়ে আছেন তারাপদ জিজ্ঞেস করল বাবা আপনার সঙ্গে আর কেউ এসেছে এবার ঘণ্টা বাজল না কাল ভুজঙ্গের ঘরে পড়ি এসেছিল ঘণ্টা বাজল কি কিছু রেখে গিয়েছে এবারও ঘণ্টা বাজল তারাপদ বিচলিত হয়ে পড়ছিল তার মনে হচ্ছিল সে যেন হেরে যাচ্ছে কিকিরা তাকে জব্দ করছেন খানিকটা রাগও হচ্ছিল তার কেন রাগ হচ্ছিল বুঝতে পারছিল না কিকিরা তার বিশ্বাস ভেঙে দিচ্ছেন বলে কি আচমকা তারাপদ কতগুলো উল্টো পাল্টা প্রশ্ন জিজ্ঞেস করে বসল আপনার নাম বিষ্ণুপদ না বিষ্ণুব্রত আপনি অ্যাক্সিডেন্টে মারা যান না অশোকে ভুগে পরী বাড়িতে মারা গিয়েছিল না হাসপাতালে হেরেই গেল তারাপদ কিকিরার নামানো আত্মা ঠিকঠাক জবাবে ঘন্টা বাজাল শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল তারাপদ এবার কিকিরা বললেন তারাপদবাবু এ এক এমন আত্মা যে আপনার সমস্ত প্রশ্নেরই জবাব দিতে পারে যদি অবশ্য তার জানা থাকে যাক গে এবার আর দরকার নেই আসল ব্যাপারটা আপনাকে দেখাই বলে কিকিরা তার হাত টেনে নিলেন চন্দনকে বললেন চন্দন চন্দনবাবু আপনাকে একটু হাত লাগাতে হবে এখানে তো আলো নেই না দেখলে ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন না দয়া করে ওই ভেতরের দিকের জানলাটা খুলে দিন দরজাও খুলে দিন ওপাশের উঁচু ঘুলঘুলি থেকে চটটাও নামিয়ে দিন স্যার চন্দন ঝাপসা অন্ধকারে হাতরে হাতরে জানলা টানলা খুলল এবার খানিকটা আলো আসছিল মোটামুটি সবই চোখে পড়ে কিকিরা চন্দনকে টেবিলের সামনে এসে দাঁড়াতে বললেন তারপর তারাপদর দিকে তাকিয়ে হাসি হাসি গলায় বললেন স্যার এই আত্মা নামানোর ব্যাপারটা সেফ জোচ্চুরি লোক ঠকানোর খেলা আপনারা স্যার লেখাপড়া শেখা ছেলে নিজেরাই জানেন মানুষ মনে মনে কত দুর্বল আমরা কেউই তা তো চাই না আমাদের মা বাবা ভাই বোন আমাদের ছেড়ে চলে যাক অনেক বয়স হলো মানুষ বুড়ো হলো অসুখ বিসুখে ভুগে মারা গেল সেটা অন্য কথা কিন্তু সময় হলো না অথচ মা বাবা ছেলে মেয়ে ভাই বোন এরা যদি চলে যায় তবে কে সহ্য করতে পারে বলুন মানুষের এই দুর্বলতার কিছু লোক মাথা খাটিয়ে কাজে লাগায় এর নাম সেয়াঁস বা আত্মা নামানোর চক্র আমাদের দেশ বলে নয় সব দেশেই এটা বেশ ভালো ব্যবসা হিসেবে চলে ইউরোপ আমেরিকাতেও চলে আবার হংকং টংকংয়েও চলে লাখ লাখ টাকার ব্যবসা চলছে স্যার এইভাবে যা গে সে কথা পরে এখন কাজের কথায় আসি বলে কিকিরা একটু থামলেন তারপর হেসে বললেন এবার দেখুন ঘন্টাটা কেমন করে বাজে তারাপদ আর চন্দন কিকিরার দিকে তাকিয়ে থাকল কিকিরা হাসি হাসি মুখ করে ঘন্টা বাজাতে লাগলেন তারাপদরা মাটির দিকে তাকালো কিছু দেখতে পেল না অথচ বেশ বুঝতে পারলো টেবিলের তলায় ঘণ্টা কি কিকিরা বললেন আপনারা মাটিতে বসে পড়ুন অভু হয়ে বসুন তাহলেই দেখতে পাবেন চন্দন ঝপ করে বসে পড়ল বসে পড়ে টেবিলের তলার দিকে তাকালো দেখল টেবিলের মাঝখানে একটা আংটার ফাঁকে ছোট্ট মতো এক পুজোর ঘন্টা ঝোলানো দেখে চন্দন বোবা হয়ে গেল তারাপদেও চেয়ারে বসে মাটির দিকে ঝুঁকে পড়ে টেবিলের তলাটা দেখতে লাগলো কিকিরা হেসে হেসে বললেন ভেরি ইজি স্যার শুধু একটু প্র্যাকটিস দরকার এই দেখুন আমি আমার ডান পায়ের বুড়ো আর মাছ মাঝখানের আঙুল দিয়ে কেমন করে ঘণ্টা বাজাচ্ছি কিকিরা আবার ঘন্টা বাজাতে লাগলেন কিরা জুতো জোড়ার একটাতে তার পা নেই জুতোটা পরে আছে তারা তারাপ সন্দেহের গলায় বলল আপনার ডান পায়ে জুতো পড়ে আছে পা নেই চন্দন আবার উঠে দাঁড়িয়েছে কিকিরা বললেন পাহা যদি জুতোর মধ্যেই থাকবে স্যার তবে ঘন্টা বাজবে কি করে তারা বলল আপনি বলতে চান জুতোর মধ্যে থেকে পা বের করে নিয়ে ঘন্টা বাজানো হয় একেবারে ঠিক কথা যদি ঘন্টাটা এদেশি হয় তবে ওভাবে বাজাতেই হবে কিন্তু আপনি জুতোর মধ্যে থেকে পা বার করলেন কি করে আমি তো বুঝতে পারলাম না আপনার জুতোর ডগার উপর তো আমার পা চাপানো ছিল আমি বোকা বানিয়েছি অবশ্য স্যার এইভাবে আমরা আপনাকে বোকা বানাই নেই ব্যাপারটা কি জানেন আমার যে জুতো জোড়া দেখছেন এটা ঠিক আমার নয় ভেবে চিনতে জোগাড় করেছি এটা হলো খাদে পড়ে যাবার মাল কাট্টাদের জুতো হরিরামের কাছেই পড়েছিল এই জুতোর মুখটা খুব শক্ত লোহার মতো এরকম জুতো পাওয়া যায় বাজারে এ ধরনের শক্ত মুখে আরও পাঁচ রকমের জুতো আছে কলকারখানায় যারা কাজ করে তারা অনেকটা এই ধরনের জুতো পরে আঙুলগুলো বাঁচে আর কি ঠক্কর খান হোঁচট খান কিসু হবে না সত্যি বলতে কি স্যার আপনাকে আমি ইচ্ছে করেই বলেছিলাম জুতোর ডগার ওপর আপনার জুতো শুদ্ধ পা চাপিয়ে রাখতে আপনি পা ঠিকই চাপিয়ে রেখেছিলেন কিন্তু বুঝতে পারেননি যে আমি আলগা জুতো থেকে পা বের করে নিয়েছি কেমন করে বুঝবেন খুব শক্ত মুখের ওপর জুতো যদি আপনার জুতোর মুখটা চেপে ধরে থাকেন আপনার মনে হবে আপনি অন্যের জুতো ঠিকই চেপে ধরে আছেন চন্দন বলল আপনার জুতোর ফিতে বাঁধা রয়েছে কী কীরা হেসে বললেন সেটা তো ওপরে ওপরেই প্রথমত ফিতে আমি আলগা করেই বেঁধেছি তাছাড়া ফিতের তলার দিকে কাটা আছে স্যার জুতোটা একবার দেখলেই আপনি বুঝতে পারবেন তারাপদ বলল এসব আপনি কখন করলেন কেন সেই যে আপনাদের ঘরে বসিয়ে রেখে বাইরে গেলাম তখন এই স্পেশাল জুতো পরে ফিরে এলাম চন্দন কেমন কৌতূহলের সঙ্গে বলল তারা তাহলে এইভাবে ঘণ্টা বাজায় কিকিরা মুচকি হাসলেন তারাপদ সন্দেহের গলায় বলল কিন্তু ওই মেয়েটি কেমন করে ঘন্টা বাজাবে সে আপনার মতো জুতো পরে তো এসে বসতো না খালি পায়ে বসতো আমরাও খালি পায়ে থাকতাম কিকিরা সহজভাবে বললেন স্যার যে নিয়মে নৌকো জলে ভাসে সে নিয়মে জাহাজও জলে ভাসে একই মাটি একই খড় গড়ার বেলায় কখনো আমরা গুড়ি মা দুর্গা কখনো মা কালী বলে জীব থেকে একটা শব্দ করলেন কিকিরা তারপর বললেন হ্যাঁ আপনি যদি ম্যাজিকের লাইনে থাকতেন স্যার বুঝতে পারতেন খেলাটা একই তবে এক একজন এক একভাবে দেখায় সামান্য অদল বদল করে ভুজঙ্গ খেলাটাকে একটু অন্যভাবে দেখাতো চন্দন বলল কেমন করে কিকিরা বললেন ব্যাপারটা খুব একটা কঠিন নয় আপনারা হাতে পড়ার দস্তানা দেখেছেন তো নরম শক্ত অনেকটা ওরকম দস্তানা থাকে যদি আমি বলি মেয়েটি পায়ে দস্তানা পরতো তাহলে অবিশ্বাসের সুরে তারাপদ বলতো কি বলছেন ঠিকই বলছি স্যার তবে বলাই একটু ভুল হয়েছে দস্তানা না বলে বলা উচিত পায়ের ঢাকনা অবিকল পায়ের পাতার সামনের দিককার মতো বলতে বলতে কিকিরা নিজের ডান পা তুলে ধরে দেখালেন বললেন এই যে আঙুল দেখছেন ঠিক এই রকমই বলা একটা কাঠের কিংবা খুব শক্ত রবারের বা মেটাল মেটালের একটা ফলস পায়ের পাতা দরকার পুরো পাতা না হলেও চলে আধখানা হলেই যথেষ্ট মেয়েটা রকম ফল আঙুলওয়ালা পায়ের পাতা পড়ে থাকতো দরকারের সময় সেই খোপের মধ্যে থেকে তার পা বের করে নিত আপনারা বুঝতে পারতেন না তারাপ বোকার মতো তাকিয়ে থাকল বিশ্বাস হচ্ছিল না যেন বলল কিন্তু আমাদের পায়ের আঙুল তো তার পায়ের আঙুলের সঙ্গে ছোঁয়ানো থাকতো না কখনোই নয় বললেন কি কিরা আপনারা ভাবতেন মেয়েটির পায়ের আঙুলের সঙ্গে আপনাদের পায়ের আঙুল ছোঁয়ানো আছে কিন্তু তা থাকতো না আপনারা তার নকল পায়ের পাতার নকল আঙুলে নিজেদের আঙুল ছুঁয়ে রাখতেন আর সেই মেয়েটি দরকারের সময় ঢিলে ঢালা ওই নকল পায়ের পাতা থেকে নিজের পা বের করে নিয়ে ঘন্টা বাজাতো চন্দন হঠাৎ চেঁচিয়ে উঠে বলল মাই গড ওই জন্যই মেয়ের পায়ের পাতা এত শক্ত শক্ত লেগেছিল তারাপদরও খেয়াল হলো তারও প্রথম দিন শক্ত শক্ত লেগেছিল চন্দন বলল তারা তোর মনে আছে আমি তোর সঙ্গে একদিন জায়গা বদল করে নিয়েছিলাম যেদিকে মেয়েটা ঘন্টা এনে রাখত সেদিকে চেয়ারে বসেছিলাম আমার সেদিন কেমন মনে হয়েছিল মেয়েটির পায়ের আঙুল বেশ শক্ত পদ অস্বীকার করতে পারল না চুপ করে থাকল চন্দন খানিকটা উত্তেজিত গলায় বলল কিকিরা স্যার মেয়েটা তাহলে একটা মাত্র পায়ে বুট পড়ত খুব সম্ভব তাই পড়তো যেদিকে ঘন্টা থাকতো সেদিকে পায়েই পড়তো আর ও পায়েই ঘণ্টা বাজাত কোনো সন্দেহ নেই আমার অত বড় ঘণ্টা পায়ের আঙুলে ধরে করে বাজাত ওটা স্যার অভ্যাসের ব্যাপার অভ্যাসে মানুষ সবই শেখে সার্কাসের খেলা দেখেছেন তো আমি আপনি পারবো না কিন্তু যে শিখেছে সে পারবে অত কথায় দরকার কি স্যার সামান্য একটা শাঁখ যদি আপনাকে বাজাতে বলি আপনি পারবেন না অথচ কত ছোট ছোট মেয়েরা কেমন চমৎকার শাঁখ বাজায় তারাপদ আর কোনো কথাই বলতে পারছিল না এখন তার বিশ্বাস হচ্ছিল ভুজঙ্গ আগা গোড়া তাদের সঙ্গে ধাপ্পা মেরেছে কিন্তু তাই কি সবই ধাপ্পা, মুমির আঙুলটাও থাপ্পা কিকিরা বললেন একটা কথা বলে রাখি যে ঘন্টাটা পায়ের সামনে এনে রাখা হতো সেটা হয়তো আপনাকে ধোকা দেবার জন্য দেখানো হতো আত্মা কেমনভাবে এসে ঘন্টা তুলে নিয়ে বাজায় আসলে টেবিলের তলার দিকে লুকোনো একটা ঘন্টা ঝুলে থাকত কিংবা এমনও হতে পারে মেয়েটি পায়ের আঙুলে ঘন্টার মুন্ডুটা আঁকড়ে ধরে বসে বাজাত এতে অবশ্য কিছু আসে যায় না কথা পা দিয়েই ঘন্টা বাজানো হতো কেউ কোনো কথা বলল না কিছুক্ষণ তারা পদ দীর্ঘ নিঃশ্বাস ফেললো সামান্য পরে ভারী গলায় তারাপদ বলল আপনি বাবার কথা তখন কি বলছিলেন ভুজঙ্গই বাবাকে মেরেছে কিকিরা বললেন সে কথাও বলবো তবে এখানে আর নয় বাইরে চলুন নিজের ঘরে এনে কিকিরা তারাপদদের বসালেন আবার একবার দেহাতি চা খাওয়া হলো চন্দনের কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে ধরালেন কিকিরা জোরে জোরে টান মারলেন তারপর তারাপদর দিকে তাকালেন কি কীরা বললেন বাবু এবার আপনার বাবার কথা শুনুন আপনার বাবাকে আমি কখনো চোখে দেখিনি তবে তার কথা শুনেছি মানুষটি বড় ভালো ভালো ছিলেন সরল সাদাশিঁধে তার মন খুব নরম ছিল সামান্য ছটফট করতেন কেঁদে কেটে মরতেন আপনার ছোটো বোন পরিই যখন ওভাবে আচমকা একটা দুর্ঘটনায় মারা গেল তিনি একেবারে পাগলের মতো হয়ে গেলেন মন একেবারেই ভেঙে গিয়েছিল আপনার বাবার এই সময় মানুষ বড় দুর্বল হয়ে পড়ে তার মতি নষ্ট হয় আপনার বাবা সেই সময় পরলোক আত্মা এসব ব্যাপার নিয়ে লেখা বই টই পড়তেন নানা লোকের কাছে গল্প শুনতেন লুকিয়ে টলুকিয়ে প্ল্যানচেট করতে বসতেন আপনার মা এসব একেবারেই পছন্দ করতেন না যাই হোক এই সময় আপনার সাধু মামা কলকাতার বাড়িতে এলেন আপনার বাবা তাকে ধরলেন সাধু মামাও আপনার বাবার অবস্থা দেখে তাকে ভুজঙ্গ ভূষণের কাছে নিয়ে যেতে চাইলেন তবে লুকিয়ে আর সে যাওয়াই হলো কাল তারাপোধর বুকটা কেমন যেন করে উঠল দুঃখে না রাগে বোঝা গেল না উত্তেজনাতেও হতে পারে কিকিরার দিকে সে তাকিয়ে থাকল সাধু মামা বাড়ি ছেড়ে চলে যাবার দুদিন দিন পর আপনার বাবা চুরি করে লুকিয়ে ভুজঙ্গ ভূষণের কাছে হাজির ভুজঙ্গকে হাতে পায়ে ধরলেন আমার মেয়েকে একবার দেখান ভুজঙ্গ তো মেয়ে দেখালো না কিন্তু মেয়ের আত্মাকে দেখালো যেমন করে আপনাদের দেখিয়েছে মেয়ের পুরো হাতের একটা মোমের ছাঁচও দেখালো সেই ছাঁচ বুকে করে আগলে আপনার বাবা কলকাতায় ফিরে এলেন কিন্তু আসার পথেই তার মাথায় যে কি হলো একেবারে অন্য মানুষ কথাবার্তা আর বলতেন না কাজকর্মে যেতেন না বোবা হয়ে থাকতেন পাগলের মতো তাকাতেন আপনার মা কিছুই জানলেন না আপনার বাবার অসুখ করল মাথার গোলমালের দরুনই হবে অল্প কদিনের মধ্যেই তিনি মারা গেলেন সেই মোমের ছাঁচটার কি হলো তা আমি জানি না হয় আপনার বাবা নিজেই নষ্ট করে ফেলেছিলেন না হয় আপনার মা কিছু না জেনেই ফেলে দিয়েছিলেন তারাপদর মুখ ফ্যাকাশে হয়ে গেল বুক ধক ধক করছিল চন্দনও যেন বোবা হয়ে দাঁড়িয়ে থাকল কিকিরাও অনেকক্ষণ আর কথা বললেন না চন্দন হঠাৎ জিজ্ঞেস করল মোমের ছাঁচ মানে হাতের ওই ছাঁচ তৈরি করা যায় কি কিকিরা বললেন যায় পৃথিবীতে যেখানেই শোঁয়াশের আড্ডা বসে সেখানেই এটা চালু আছে আত্মা যে এসেছে তার প্রমাণ দেওয়ার জন্য ছাঁচ দেখানো হয় কেমন করে হয় সেটা তো এখানে আপনাদের আমি দেখাতে পারবো না কারণ খানিকটা মোম আমি এক জায়গায় জোগাড় করতে পারলেও রবারের একটা দস্তানা জোগাড় করতে পারবো না তবে নিয়মটা বলে দিই রবারের একটা দস্তানার মধ্যে জল ভরে দস্তানাটা ইচ্ছে মতো ফুলিয়ে নিতে হয় তারপর সেটা ভালো প্যারাফিন বা মোমের মধ্যে ডুবিয়ে দিতে হয় দস্তানার গায়ে মোম জমে গেলে সেটা উঠিয়ে নিয়ে আবার জলের পাত্রে ডুবিয়ে দিতে হয় তারপর দস্তানার ভেতরে জল ফেলে দিলেই রবারের দস্তানা কুঁচকে যাবে সেটা বেরিয়ে আসবে ছাঁচটা ঠিক একই রকম থাকবে এইভাবেই আঙুল করা যায় হাতের মুঠোও করা যায় অনেক সময় এগুলো আগে থেকেই করা থাকে সোঁয়াশের সময় লুকোনো জায়গা থেকে বের করে দেওয়া হয় তারাপদও আর সহ্য করতে পারল না রাগে খোঁবে সে কাঁপতে থাকল চিৎকার করে সে বলল এ সমস্তটাই তাহলে ধোকাবাজি ব্লাফ সমস্তটাই আমার বাবাকে ভুজঙ্গ ভাওতা দিয়েছিল আর বেচারি বাবা সেই ধোঁকাবাজিতে বিশ্বাস করে পাগল হয়ে গেল আমি তাই মনে করি শুধু আমি কেন আপনাদের সাধু মামা মানে সাধন দাও তা জানি সে সাক্ষী তারাপদ কেমন এক শব্দ করে উঠল তারপর মুখ নিচু করে যেন মাথার চুল ছিঁড়তে লাগলো নিজেই সে কেঁদে ফেলেছিল চন্দন চুপ কিকিরাও চুপ তারাপদকে সান্ত্বনাও দিতে পারছিল না তারাপদ বলল ঠিক আছে ভুজঙ্গকে আমি দেখছি কিকিরা হাত তুলে বললেন না না ওভাবে নয় আমি বলে দেব কিভাবে আপনারা তাকে দেখবেন ভুজঙ্গ বড় চালাক ভীষণ শয়তান তাছাড়া এটা কলকাতা নয় এখানে ভুজঙ্গর অনেক শক্তি তার সঙ্গে সোজাসুজি লড়া চলবে না অন্য পথ আছে চলুন আপনাদের একটু এগিয়ে দিই এগিয়ে দিতে দিতে বলবো। কি কিরা উঠে দাঁড়ালেন বারো সন্ধ্যের পরপর তারাপদ ভুজঙ্গভূষণের আত্মা নামানোর সেই রহস্যময় ঘরে এসে বসল আজ সে একা চন্দন নেই চন্দন আসবে না দুপুরটা যে কেমন করে কেটেছে তারাপদ নিজেই শুধু জানে আর জানে চন্দন উত্তেজনায় যেন ফেটে পড়ছিল মাঝে মাঝে দুঃখে ঘৃণায় এক এক সময় সে ক্ষেপার মতো কাণ্ড করছিল চন্দন তাকে অনেক কষ্টে সামলেছে চন্দন অনেক বুদ্ধিমান তারাপদর ওই ছটফটে ভাবটাকে সে বুদ্ধি করে কাজে লাগালো কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে থাকতে বলল বন্ধুকে তারপর মৃত্যুঞ্জয়কে ডেকে পাঠালো তারাপদকে বলল ভুজঙ্গের সঙ্গে আর একবার দেখা করতে চাস তুই একা শেষবারের মতো তোর মা বাবার কাছে দুটো কথা জানতে চাস বুঝলি তারাপদ সবই বুঝল ভুজঙ্গের ওই ঘরে বসে আজ তাকে সত্যিই অনেক কিছু করতে হবে কি কীরা বলে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন মৃত্যুঞ্জয় এলো চন্দনী কথা বলল বেশি তারাপদ কেমন ভেঙে পড়েছে কি ভীষণ কান্নাকাটি করছে এসব বুঝিয়ে বলল আজ আর একবার সে ভুজঙ্গভূষণের সঙ্গে দেখা করতে চায় তারাপদ প্রায় কিছুই বলল না বড় বড় নিশ্বাস ফেলতে লাগলো তার চোখ মুখ দেখে মৃত্যুঞ্জয় কি ভাবল কে জানে ভুজঙ্গভূষণকে ভূষণকে তারাপদর কথা বলতে গেল খানিক্ষণ পরেই আবার ফিরে এলো বলল হ্যাঁ দেখা হবে সেই দেখা করতেই তারাপদ এখন সন্ধ্যেবেলায় ভুজঙ্গভূষণের রহস্যময় ঘরে এসে বসেছে একলা ছোটো টেবিলটার ওপর বসানো কালো বেড়ালটাকে দেখল তারাপদও এই বেড়াল তাদের খুব অবাক করেছিল ভয়ও পাইয়ে দিয়েছিল আজ তারাপদও কালো বেড়ালটাকে দেখল আজ তার আর ভয় হলো না কেনই বা হবে এটাও তো চালাকি কিংবা মানুষকে বোকা বানিয়ে দেবার ভন্দি চন্দন কিকিরাকে জিজ্ঞেস করেছিল কেমন করে বেড়ালটা ঘুরে যায় কিকিরা হেসে হেসে বলেছিলেন ঘড়ির কাটা যেভাবে ঘোরে ঘড়িতে দুটো কাঁটা থাকে ছোট কাঁটা আর বড় কাঁটা যদি একটা থাকতো কি হতো একটাই ঘুরতো খুব পুরোনো আমলের বড় বড় দেওয়াল ঘড়ি কিংবা দেরাজের ওপর রাখা ঘড়ি দেখেছেন স্যার এক একটা ঘড়ি থাকতো যার মধ্যে ঘন্টার কাঁটার ওপর ছোট্ট রঙিন পাখি বসানো থাকতো মেটালের ঘন্টার সঙ্গে সঙ্গে সেটাও ঘুরত এটাও সেরকম তফাতের মধ্যে কি জানেন ঘড়ির যন্ত্রপাতিগুলো নিচে আছে আর ওরটা ওপরে কাঁটার বদলে দুটো ফুকো বিড়াল পেপার পাল্পের কিংবা হালকা কিছুর ঠিক যেভাবে গ্রামোফোনের রেকর্ড ঘরে সেভাবেই বিড়ালটা ঘুরছে তবে খুব ধীরে ধীরে বোঝা যায় না যদি একটা ওয়াল ক্লক মাটিতে শুইয়ে রাখেন চিৎ করে তার কাঁটাও ঠিক এভাবে ঘুরবে তারাপদ কালো বিড়ালটার দিক থেকে চোখ সরিয়ে নেবার আগেই পাঠ শুরু হলো যেমন রোজই হয় সেই রকম দামি লাউড স্পিকারটা যে কোথায় বোঝা যায় না কিন্তু বড় নিখুন। এই নিঃশব্দ ঘরে চমৎকার শোনায় মন ধীরে ধীরে কেমন যেন হয়ে যায় স্তোত্রপাত শেষ হবার সঙ্গে সঙ্গে ঘরের সেই ক্ষীণ আলো নিভে গেল নিভে গিয়ে ভূজঙ্গভূষণের বসার দিকটায় লাল আলো জ্বলে উঠল ভেলভেটের পর্দা সরিয়ে ভূজঙ্গভূষণ এলেন সেই একই রক্তগৈরিক বসন গলায় রুদ্রাক্ষ মালা মুখ মুখোশে ঢাকা নিজের আসনে বসলেন ভুজঙ্গভূষণ তার পায়ের দিকে একপাশে ঘন্টা ঘণ্টা তারাপদও এইবার ভয় পেতে শুরু করল উত্তেজনা আর ভয়ে তার গলা শুকিয়ে আসছে আজ যে কী হবে শেষ পর্যন্ত সে জানে না হয়তো ভীষণ কোনো বিপদে পড়বে তেমন কিছু ঘটলে বাঁচবে না মরবে কে বলতে পারে মনের এই ভয়ের ভাবটা কাটাবার জন্য প্রাণপণে তারাপদও বাবার কথা ভাবতে লাগলো এই লোকটা ওই ভুজঙ্গভূষণ তার সরল ভালো মানুষ সাদা স্বভাবের বাবাকে কি ভীষণ প্রবঞ্চনা করেছে শুধু প্রবঞ্চনা নয় সেই প্রবঞ্চনার দরুন তার বাবা বেচারি মিথ্যেকে সত্য বলে জেনেছে বাবা বেচারি হয় মানসিক আঘাত পেয়েছিল না হয় বাবা মেয়ের কথা ভাবতে ভাবতেই পাগলের মতো হয়ে পড়েছিল তাতেই বাবার অসুখ আর মাত্র কয়েকদিনের মধ্যেই মৃত্যু এই সমস্ত ঘটনার জন্য ভুজঙ্গ ভূষণই তাই বাবাকে ওই লোকটাই মেরেছে তারাপদদের সংসার তাদের জীবন এত দুঃখ কষ্ট মার অত কষ্ট হওয়া সবই ওই শয়তানটার জন্য তারাপদ কেমন করে লোকটাকে ক্ষমা করবে তারাপদকে চমকে দিয়ে ভুজঙ্গ ভূষণই কথা বললেন তারাপদ তুমি আজ আবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছ কেন আমার শরীর ভালো নেই ভাবছিলাম বিশ্রাম করব প্রথমে কথা বলতে পারল না তারাপদ গলা কাঠ হয়ে থাকল বাধ্যই গলা পরিষ্কার করে শেষে কাঁপা গলায় তারাপদ বলল আপনার সঙ্গে আমার কথা কথা ছিল বলো প্রথমে নিজেকে একটু সামলে নিতে নিতে তারাপদ বলল কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি শুধু ভেবেছি আজও সারাদিন ভেবেছি আমার বন্ধুর সঙ্গেও কথা বলেছি পিসেমশাই আপনি রাগ করবেন না আপনার কথা মতো চলতে আমি রাজি কিন্তু আর একবার একটি বার মাত্র আমি আমার মা বাবার কাছ থেকে তাদের আদেশটা জানতে চাই মনে কোনো খুঁত রাখতে চাই না আপনি দয়া করে আজ একবার ওদের ডাকুন শেষবারের মতো আবার ভুজঙ্গভূষণ বললেন শুধু আজকের মতো তারাপদ মিনতি জানালো তোমার মনে কি এখনো সন্দেহ আছে তারাপদ তোমার মা বাবার যা ইচ্ছে সে তো আগেই জেনেছো আমার কোনো সন্দেহ নেই তবু সব ছেড়ে ছুঁড়ে যখন আপনার এখানে চলে আসবো ভাবছি তখন আসবার আগে আর একবার মা বাবার আদেশটা আমি নিতে চাই দু মুহূর্ত অপেক্ষা করে ভুজঙ্গভূষণ বললেন বেশ আজই তোমায় মনস্থির করতে হবে আর সময় পাবে না কিছু যেন বললেন ভুজঙ্গভূষণ তারাপদও ভালো করে শুনতে পেল না বুঝতেও পারল না তবে মৃত্যুঞ্জয় চলে গেল ভুজঙ্গভূষণ বললেন তোমার বন্ধু কবে ফিরবে ফিরবে শীঘ্রই ফিরবে তারাপদও বেশি কথা বলল না কিছু না বলে চুপ করে থাকাই ভালো কথা ঘুরোবার জন্যই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক তারাপদ আচমকা বলল মশাই একটা কথা বলবো বলো আপনার এই ঘর সম্পত্তি আপনি কেন আমায় দিয়ে যেতে চাইছেন কেন চাইছি তোমায় বলেছি আমার নিজের বলতে কেউ নেই তুমি ছাড়া আমি যা করছি ও রেখেছি তা তোমার হাতে থাকলেই আমি খুশি হব মৃত্যুঞ্জয় ততক্ষণে আবার ফিরে এলো ভুজঙ্গ ভূষণকে কিছু বলল মুখটা নামিয়ে ভুজঙ্গ ইশারায় ঘরের দিকে আঙুলে কি একটা দেখালেন চলে গেল মৃত্যুঞ্জয় একটু পরেই আরেকজন এলো ঘরের মধ্যে আবার ধুনো দিয়ে গেল লুকোনো জায়গায় ধূপ বসিয়ে গেল ঘরটা আবার ধোঁয়ায় আরও অস্পষ্ট হল ধুনো গুগুলের গন্ধে চাপা বাতাস ভারী হয়ে উঠল আর একটু পরেই সেই মেয়েটি এলো কালো শাড়ি পরা মাথায় এলো চুল এলো ভুজঙ্গের সামনে দাঁড়ালো তারপর ঘণ্টাটা তুলে নিয়ে গোল টেবিলের অন্য অন্যদিকে বসল আজ চন্দন নেই সে থাকলে যেমনভাবে তিনজন গোল হয়ে বসা যায় কানামাছি খেলার মতো হাত ছড়িয়ে সেভাবে বসা গেল না মুখোমুখি বসতে হলো সকালে কিকিরার সামনে যেভাবে বসেছিল তারাপদ নতুন করে শেখাবার কিছুই নেই তারাপদ টেবিলের ওপর হাত ছড়িয়ে দিল পা বাড়িয়ে দিল টেবিলের তলা দিয়ে মেয়েটিকে একবার ভালো করে দেখল অন্যদিনের চেয়ে আজ যেন মেয়েটিকে শুকনো দেখাচ্ছে রোগামুখ আরও শুকনো এরপর রোজই যেমন হয় সেই রকমই ঘরের বাতি নিবে গেল ঘুটঘুটে অন্ধকার টেবিলের ওপর তারাপদ হাত বাড়িয়ে মেয়েটির হাত ধরে রেখেছে তার পায়ের আঙুলের সঙ্গে মেয়েটির পায়ের আঙুল ছোঁয়ানো ভুজাঙ্গ ভূষণ তার গম্ভীর গলায় বললেন তারাপদ তুমি তোমার মার কথা ভাবো তাকে ডাকো মন যেন চঞ্চল না হয় তারাপদ মা বাবার কথা ভাবল না কোনো প্রয়োজন নেই খুব সতর্ক ছিল তারাপদ সমস্ত কিছু অনুভব করার চেষ্টা করছিল চোখ খুলছিল মাঝে মাঝেই যদিও চোখ খোলার কোনো অর্থ হয় না এই জমাট অন্ধকারে এক বিঘত দূরের জিনিসও মাত্র চোখে পড়ে না প্রথমেই একটা জিনিস অনুভব করতে পারল তারাপদ মেয়েটির ডান পায়ের আঙুল শক্ত শক্ত লাগলেও বা পায়ের আঙুল শক্ত লাগছে না তার মানে আগের কদিন মেয়েটির দু পায়ে একটি একটি চন্দন ছুঁয়ে থাকতো অন্য পা তারাপদও ছুঁয়ে থাকতো একই লোকের পক্ষে এই তফাৎ বোঝার উপায় ছিল না মেয়েটির এক পায়ের আঙুল কেন কাঠের মতো শক্ত অন্য পায়ের আঙুল তাহলে কি স্বাভাবিক এই তফাতি বা কেন তারাপদও খুব সহজেই এই ধাঁধাটা ধরতে পারল মেয়েটি তার ডান পায়ে নকল পাতা পড়ে সেই পা কাঠ কিংবা রবারের পায়ের পাতা হতে পারে যেখান থেকে পা বের করে নিয়ে মেয়েটি ঘণ্টা বাজায় কিকিরা ঠিকই বলেছেন আজও মেয়েটি ঘণ্টা বাজাতে পারবে সে সুযোগ তারাপদও তাকে দেবে নিস্তব্ধ ঘরের মধ্যে শক্তি এক সময় ঘণ্টা বেজে উঠল ভুজঙ্গভূষণ বললেন কে বেনু তুমি এসেছ ঘণ্টা বাজল ভুজঙ্গভূষণ বললেন বেনু তোমার ছেলে তোমায় দেখেছে সে তোমার আদেশ চায় তোমার মনের ইচ্ছা তাকে জানাও তারাপদও আত্মা আবির্ভাব ঘন্টা বাজানোর দিকে মন দিল না ভুজঙ্গের কথাতেও নয় খুব সাবধানে নিজের বাঁ পাটা দিয়ে মেয়েটির ডান পায়ার ফেলে রাখা নকল পাতা আস্তে আস্তে টেনে নিতে লাগল যে কোনো সময় এই চালাকি মেয়েটি বুঝে ফেলতে পারে তার ভয় করছিল শুধু সাবধানে সে তার কাজ করে যাচ্ছিল এর আগে চন্দনও একদিন ঘন্টা বাজানোর রহস্য উদ্ধারের চেষ্টা করেছিল কিকিরার কথা মতো মাপলার থেকে ছিঁড়ে আনা সাদা উলের টুকরো ঘন্টার পাশে ফেলে রেখেছিল ধরবার চেষ্টা করেছিল ঘণ্টাটা কেউ তুলে নিয়ে বাজায় কি না মানুষই হোক অথবা ভূতেই হোক ঘন্টা তুলে নিয়ে বাজানোর পর আবার যখন রাখবে একটুও তখন নড়চড় হবে না উলের টুকরো ঠিক পাশেই থাকবে এটা হতে পারে না চন্দন দেখেছিল ঘন্টা আর উলের টুকরো ঠিক জায়গাতেই আছে তখন থেকেই চন্দনের সন্দেহ আরও বেড়ে গিয়েছিল কিন্তু এই তুচ্ছ একটা প্রমাণ তো আর প্রমাণ নয় আরও বড় প্রমাণ চাই ভুজঙ্গ আত্মা নামিয়ে যাচ্ছেন বেনু গেল বিষ্ণু এলো কথা বলছেন ভুজঙ্গ তারাপদ ততক্ষণে তার কাজ সেরে ফেলেছে বাজাক টেবিলের তলায় গোপনে ঝুলিয়ে রাখা ঘণ্টা যত খুশি বাজাক মেয়েটি কিছু আসে যায় না তারাপদর আত্মারা শেষ পর্যন্ত বিদায় নিল তারাপদ নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো এবার মেয়েটি পা নামাবে নামিয়ে তার নকল পায়ের পাতা খুঁজবে তারাপদ বুঝতে পারছিল মেয়েটি পা নামিয়েছে পায়ের পাতাও খুঁজছে তার পা নড়ছে শাড়িও নড়ছে ঠিক জায়গায় নকল জিনিসটি না পেয়ে পা দিয়েই যেন চারদিকে খুঁজছে অন্ধকারে আমরা যেভাবে পায়ের চটি খুঁজি মেয়েটি হাতের আঙুলের ওপর সামান্য চাপ দেওয়ার চেষ্টা করল তারাপদ বোঝাতে চাইল তুমি ধরা পড়ে গেছো চলে যাও এইবার সেই ক্ষীণ বাতি জ্বলে উঠল আত্মারা চলে যাবার সামান্য পর যেমন রোজই বাতি জ্বলে ওঠে মেয়েটি তারাপদর মুখের দিকে তাকালো তার ভরসা মুখে ভয় ও বিস্ময় চোখের পাতা নড়ল না মেয়েটার কয়েক মুহূর্ত একইভাবে তাকিয়ে থেকে মেয়েটি উঠে পড়ল তারাপদর মনে হল ভুজঙ্গকে বলে দেবে তবে মেয়েটি কিছু বলল না মুখ নিচু করে অন্য দিনের মতোই ভুজঙ্গর পাশ দিয়ে চলে গেল তারাপদর এবার সত্যি সত্যি বুক কাঁপছিল ভুজঙ্গ বললেন তোমার আর কিছু বলার আছে তারাপদ কথার জবাব দেবার আগে তারাপদ প্রাণপণে নিজেকে সামলাবার চেষ্টা করেছিল শেষে বলল না আর কিছু নেই একটু থেমে আবার বলল পিসেমশাই পুরীকে আজ একবার দেখতে পাবো না ভুজঙ্গ যেন বিরক্তই হলেন বললেন তোমায় আমি বারবার বলেছি তাদের যখন তখন খেয়াল খুশি মতো ডাকতে নেই তাতে তাদের কষ্ট হয় তারাপদও মনে মনে বুঝতে পারল ভুজঙ্গ কেন বারবার পরীকে আনতে চান না ধরা পড়ে যাবার ভয় রয়েছে যতই চালাকি করে শিখিয়ে পড়িয়ে কায়দা কানুন করে নাম দেখিয়ে ওই মেয়েটিকে আনা হোক না কেন তবু ঘণ্টা বাজানোর চেয়ে এই ব্যাপারটা কঠিন সামান্য ভুলচুক হলেই ধরা পড়ে যাবার ভয় আছে। এই ঘুটঘুটে অন্ধকারে যে কোনো মানুষের পক্ষে আসা আর ঘরের মধ্যে ঘুরে বেড়ানো বেশ মুশকিল তার চেয়েও মুশকিল হল একেবারে গায়ের সামনে এসে দাঁড়ানো রুমালে মাখানো সেন্টের গন্ধ নাকের কাছে ধরা খুব আলগা করে মাথার ছড়ানো চুলের ছোঁয়া দিয়ে যাওয়া কাল তারাপদকে এভাবেই ঠকানো হয়েছে যদি ওই মেয়েটি সামান্য ভুলচুক করত তারাপদর গায়ে এসে পড়তো হয়তো তারাপদ তখন উত্তেজনায় মাথায় হাত বাড়িয়ে ধরতে গিয়ে মেয়েটিকেই ধরে ফেলতো ভুজঙ্গ চতুর লোক ঝুঁকি নিতে বারবার রাজি হবেন না কিন্তু তেমন একটা বড় ঝুঁকি কি ভুজঙ্গ নেয় কিকিরা বলেছেন এই সশরীরে আত্মা আসার ব্যাপারটা ব্ল্যাক ম্যাজিকের মতো এখানে একটু অন্যরকম চালাকি করতে হয় অন্ধকারে দেখা যাবার একরকমের দূরবীন আছে যুদ্ধের সময় রাত্রে ঝোপঝাড়ের আড়াল থেকে শত্রুরা গুলি ছুটতে পারে ভেবে অন্ধকার দেখার জন্য সৈনিকরা এই দূরবীন ব্যবহার করে একে বলে স্নাইপারস্কোপ পরিবেশে যখন মেয়েটি এসেছিল তখন তার হাতে ওই দূরবীন ছিল ছোট ধরনের কাজে এই অন্ধকারে সে সবই দেখতে পাচ্ছিল কোনো অসুবিধে হয়নি তার তবু কখনো কখনো এসব কাজেও ভুল হয়ে যায় ভুজঙ্গ খুব সাবধানী তারাপদ বলল আমি তাহলে উঠি ভুজঙ্গ বললেন তুমি মনস্থির করেছ হ্যাঁ তুমি রাজি রাজি আমার সমস্ত শর্ত মানছ মানছি খুশি হলাম তারাপদ তোমায় আমি আমার আশীর্বাদ জানাচ্ছি বলে ভুজঙ্গ একটু চুপ করে থাকলেন তারপর বললেন ঘন্টাটা আমার কাছে দিয়ে যাও তারাপদ ঘন্টা তুলে নিল তার চেয়ারের পেছন দিকে পায়ের নকল পাতা পড়ে আছে ভুজঙ্গ দেখার কোনো সম্ভাবনা নেই ভুজঙ্গভূষণের পায়ের কাছে ঘণ্টাটা নামিয়ে তারাপদ দাঁড়িয়ে থাকল ভুজঙ্গভূষণ হাত নেড়ে ইশারায় তারাপদকে তার নিজের জায়গায় ফিরে যেতে বললেন ফিরে এলো তারাপদ ঘন্টাটা বাজালেন ভুজঙ্গ প্রায় সঙ্গে সঙ্গেই বললেন তারাপদ আমাদের পালনীয় কিছু আচার রয়েছে নিয়ম পদ্ধতি রয়েছে আজ তোমায় তার জন্য ব্যস্ত হতে হবে না কাল সকালে মৃত্যুঞ্জয় তোমাকে যেমন যেমন বলবে তুমি সেভাবেই কাজ করবে আজ আর তোমায় আমি বসিয়ে রাখবো না কিন্তু একটা কথা মনে রেখো সমস্ত শর্ত মেনে কাজ করলে এই আসনে তুমিই হবে একমাত্র উত্তরাধিকারী যদি প্রবঞ্চনা করো ছলনা করো তবে তার শাস্তি কত ভয়ঙ্কর হবে তুমি তা জানো না তারাপদ কথা বলার কোনো সুযোগ পেল না ভুজঙ্গ ঘন্টা বাজাতে লাগলেন আর সঙ্গে সঙ্গেই ঘর অন্ধকার হয়ে গেল নিকশ কালো অন্ধকার সেই অন্ধকার যেন এবার পাতালের অন্ধকার বলে মনে হচ্ছিল থমথম করছে সব স্তব্ধ আচমকা ভুজঙ্গ ভূষণের গলা শোনা গেল বজ্রগম্ভীর আমার সঙ্গে প্রবঞ্চনা করলে তোমার কি হবে তুমি জানো না সামনে তাকাও দেখো ভুজঙ্গের কথা শেষ হবার আগেই ঘরের মাথার দিকে ক্ষীণ একটা আলো জ্বলে উঠল তারাপদ মাথো তুলে আলোটা দেখবার চেষ্টা করেই মুখ নামাতে গিয়ে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল ঘরের মাঝখানে একটা রক্তাক্ত মুন্ডু ঝুলছে শরীর হিম হয়ে গেল তারাপদর মাথা ঘুরতে লাগল দু হাতে চোখ ঢাকল সমস্ত ঘর কাঁপিয়ে অট্টহাস্য হেসে উঠলেন ভুজঙ্গ সেই হাসি যেন ঘরের বাতাসে ঘূর্ণির মতো পাক খেতে লাগল একেবারেই অসহ্য চোখ ছেড়ে দিয়ে দুকান চেপে ধরল তারাপদ আবার তাকালো দেখলো মুন্ড নয় একটা মাথার খুলি টকটকে লাল রক্তে যেন চোবানো তার চোখের গর্ত মুখের হা বিভৎস মাথার খুলিটা ঘরের এক থেকে অন্য পর্যন্ত শূন্যে লাফাতে লাফাতে যাতায়াত করছিল ভুজঙ্গভূষণ তখনও হাসছেন তারাপদ টেবিলের ওপর থেকে মাথা রেখে বেহুশের মতো পড়ে থাকল অনেক রাত হয়েছে বারোটা বাজতে চলল তারাপদদের ঘর অন্ধকার সমস্ত বাড়ি নিস্তব্ধ বাইরে প্রচণ্ড শীত চন্দন আরেকটা সিগারেট শেষ করে নিচু গলায় বলল আর দেরি করে লাভ নেই চন্দনের বিছানার একপাশে কিকিরা সেই অলস্টার পরে মাথায় টুপি এঁটে বসে রয়েছেন গলায় মাফলার অন্ধকারেই তিনজনে বসে আছে কেউ কাউকে দেখতেও পাচ্ছে না তারাপদ তার বিছানায় শীতের সব রকম সাজ তার পরনে কিকিরা চাপা গলায় বললেন আরও পনেরো বিশ মিনিট অপেক্ষা করা যাক তারাপ বলল সাধু মামার দায়িত্ব আপনার কিকিরা বললেন সাধনদার দায়িত্ব আমি ঠিক লোককে দিয়ে রেখেছি আপনি স্যার নিশ্চিন্ত থাকুন চন্দন বলল আপনি আর আমাদের সম্মান করে আপনি আজ্ঞে করবেন না কিকিরা বাবু বড় লজ্জা লাগে কিকিরা একটু হাসলেন ঠিক আছে তাহলে বলবো না তালা পদ বলল ওই মেয়েটির জন্য আমার বড় ভয় হচ্ছে ভয়ের কিছু নেই কি ফিসফিস করে বললেন সাদনদা যদি বেঁচে থাকে ওই মেয়েটিও বেঁচে থাকবে ও হলো সাদনদার ভাইজি ইন্দু ছেলেবেলায় বাপমা হারিয়ে অনাথ হয়ে পড়েছিল সাদনদা ওকে নিজের কাছে নিয়ে এসেছিলেন অনাথ মেয়েকে মানুষ করবেন বলে কিন্তু ও ভুজঙ্গের চোখে পড়ল ভুজঙ্গকে হাতে পেয়ে নিজের আত্মা নামানোর কাজে লাগাচ্ছিল তারাপদ বুঝতে পারল মেয়েটি আজ তাকে বাঁচিয়েছে মেয়েটি তার নকল পায়ের পাতা খোয়া যাওয়ার কথা ভুজঙ্গকে বলে দিতে পারতো বলেনি বলেনি কারণ মেয়েটি সাধু মামার কাছে সবই শুনেছে তারাপদ বসে থাকতে থাকতে হঠাৎ কেঁপে উঠল কেমন শব্দ করল বিড় করল কিছু চন্দন বলল কি হলো তোর তারাপদ বলল মাঝে মাঝেই সেই মরার মাথা খুলিতে আমার চোখে ভেসে উঠছে হরিবল এখনও আমার বমি আসছে কী কীরা বললেন আপনার নার্ভ বড় দুর্বল তারা বাবু তুমি ম্যাজিকে মেয়েদের পেট কাটা স্টেজের ওপর কঙ্কাল সেজে বেড়ানো এগুলো দেখো নি আশ্চর্য আমি তো তোমায় বললাম ওটা কিছু নয় প্রথম দিন যেভাবে তোমরা রঙিন বল নাচতে দেখেছিলে এটাও সেভাবেই নাচানো হয়েছে সব চালাকি ও খেলাটা হবার সময় মাথার ওপর যে বাতিটা জ্বলে ওঠে সেটাই ব্ল্যাক ল্যাম্প আর যে বস্তুটা নাচে তার গায়ে লাগানো থাকে লুমিনাস পেন পাশের ঘর থেকে কেউ একজন ওটা নাচায় কেমন করে নাচায় তাও বলছি তোমরা ভালো করে কিছু লক্ষ্য করি করার মনও অবশ্য তোমাদের ছিল না ওই ঘরের মাথায় কালো রং করা লম্বা তার ঝোলানো রয়েছে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত সেই তারের সঙ্গে আবার কালো রঙ করা অন্য তারের রঙিন বলই বলো আর মাথার খুলিই বলো তা ঝোলানো থাকে পুলি জানো তো কিংবা গোল গোল চাকা চাকার গায়ে তার জড়িয়ে এই খেলা দেখানো হয় একটা স্ট্রেট লাইনে এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যাওয়া কিংবা ঢিলে করে দেওয়া কিছুই নয় ঢিল করলে ঝুলবে টানলে উঠবে নাথিং বাট পুলি সিস্টেম পুতুল নাচের মতো ব্যাপার তবে পুলিটাই হচ্ছে এখানে আসল আর ওই ব্ল্যাক ল্যাম্প দুটো পুলি দিয়ে এ কাজ করতে হয় পাশের ঘরে বসে ভুজঙ্গের কোনো চেলা এই ভূতের নাচ দেখায় তারাপদ অত বুঝল না তবে বুঝতে পারল ঘন্টা বাজানোর মতো এও একটা ধাপ্পা ধোকা চন্দন দেশলাই জেলে ঘড়ি দেখলো বারোটা বাজতে দু মিনিট ঘড়িটা দেখালো কী কী কি কিকিরা মাথা নাড়লেন ডায়নামো দশটার পর বন্ধ হয়ে গেছে আর চলবে না না চন্দন বলল সে ব্যবস্থা আমি করে দিয়েছি খারাপ হয়ে গেছে জিনিস বেহেশ তাহলে তারাপদও থাকবে আস্থা বলে গাড়িতে ঘোড়া জোতা থাকবে রামবিলাসও থাকবে সাধনদা ইন্দু আর তারাপদ গাড়ি করে পালাবে বলতে বলতে কিকিরা তার লুকানো ছোট টর্চ বের করে নিয়ে জ্বালালেন একবার নিবিয়েও দিলেন আর ফটক তারাপদ জিজ্ঞেস করল খোলাই আছে কিরা মুচকি হাসলেন এই বাড়িতে যারা থাকে তারা সকলেই তো আর ভূজঙ্গ নয় দায়ে পড়ে থাকে ভয়ে দু চারজন ভালো লোকও আছে যারা এই পাপের রাজ্য থেকে বেরিয়ে আসতে চায় সাধনদার মতোই তারা একদিন এসে পড়েছিল হয়তো কিছু পাবার আশায় না হয় পেটের দায় তারপর আর ফিরতে পারেনি মৃত্যু ছাড়া তাদের আর মুক্তি ছিল না ওরাই আজ আমাদের সহায় সম্বল বন্ধু নয়তো আমি কেমন করে এলাম এখানে বলো তারাপদও কিছু বলল না কিকিরা বিচিত্র মানুষ এই লোকটির আসল পরিচয় আজও জানা গেল না বারোটা বাজতেই চন্দন উঠে দাঁড়ালো। কিকিরাও ধীরে সুস্থে উঠলেন টর্চ জ্বাললেন বললেন আমার পকেটে দু পেট্রোল আছে ভুজঙ্গ শয়তানের আত্মার ঘর তাতেই পুড়ে ছাই হয়ে যাবে তুমি একটা কিছু নাও না চন্দন কিছু নেই চন্দন পকেট থেকে পাতলা সরু ছুরিটা বার করলো বলল আপনি চলুন তিনজনেই দাঁড়াল পরস্পরের মুখের দিকে তাকালো তারপর চন্দনকে বললো তারাপদ তোরা আগুন লাগিয়েই পালিয়ে আসবি আমরা বাইরে কি কিরা বললেন ভয় পেও না আমরা আসব তোমরা সাবধানে থেকো ফটকের বাইরে সামান্য তফাতে থেকে তারাপদ দেখল ভুজঙ্গভূষণের ভূষণের দোতালায় আগুন জ্বলে উঠেছে শীতের বাতাসে দেখতে দেখতে দাউ দাউ করে আগুনটা যেন ছড়িয়ে যাচ্ছিল দমকা হাওয়ায় আগুনের শিখা যেন ঝাপটা মারছে আকাশের দিকে লকলক করে উঠে যাচ্ছে তারপর ধোয়া হয়ে শূন্য মিলিয়ে যাচ্ছে চারদিকের জমাট অন্ধকার কালো হয়ে উঠল ভীত স্ত্রস্ত্র মানুষের কলবর কলরব ধোঁয়ায় ভরে যাচ্ছে ভুজঙ্গ ভূষণের বাড়ির চারদিক তারাপদ হঠাৎ কেমন আনন্দ অনুভব করলো প্রতিহিংসার আনন্দ একজন শয়তানের সর্বনাশ হবার আনন্দ তারপরেই সে ব্যাকুল হয়ে উঠল চন্দন কিকিরার জন্য ওরা কোথায় একটু পরেই চন্দনকে দেখতে পেল বাগান দিয়ে প্রাণপণে ছুটে আসছে আর কিকিরা কিকিরা কোথায় চন্দন ফটক পর্যন্ত পৌঁছে যাবার পর তারাপদ এক অদ্ভুত দৃশ্য দেখল পরনে লাল গেরুয়া বস্ত্র গায়ে চাদর গলায় রুদ্রাক্ষের মালা মুখে ব্যান্ডেজ এক উন্মাদ ছুটে আসছে হাতে তার খর্গ চোখে বুঝি দেখতে পাচ্ছে না তবু ছুটে আসছে চাদরের গায়ে আগুন জ্বলছে চাদরটা ফেলে দিল এবার নগ্ন গা তারাপদ চিৎকার করে ডাকতে লাগলো চাঁদু চাঁদু আমরা এখানে চন্দন মুহূর্তের জন্য দাঁড়ালো দেখলো তারপর ছুটতে ছুটতে গাড়ির কাছে এসে পড়ল কি কিরা কোথায় তারাপদ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল চন্দন আগুনের দিকে তাকালো সমস্ত বাড়িতেই আগুন ছড়িয়ে পড়েছে কি ভীষণ কোলাহল হ দিকে কিরা কোথায় তারাপদ আবার বলল আমরা একসঙ্গে ঘরে আগুন দিই তারপর তাকে আর দেখিনি কোথায় যেন ছুটে গেলেন তারাপদ বিউহল হয়ে পড়ল। এখন কি করা যাবে সেই উন্মাদ ততক্ষণে ফটকের কাছে এসে দাঁড়িয়েছে হাতের খড়্গ উঁচু হয়ে আছে আগুনের আলোয় ভয়ঙ্কর দেখাচ্ছে চারিদিকে পাগলের মতো তাকাচ্ছে ও যে ভুজঙ্গ বুঝতে কষ্ট হয় না তারাপদ বলল ভুজঙ্গ আমাদের খুঁজছে কি করব? কম্বল মুড়ি দিয়ে সাধু মামা ঘোড়ার গাড়ির মধ্যে বসেছিলেন তার পাশে ইন্দু কালো চাদরে সর্বাঙ্গ ঢাকা সে থরথর করে কাঁপছিল সাধু মামা বললেন গাড়িটাকে আরও একটু আড়ালে নিয়ে যেতে বলি গাড়ির কোচোয়ানকে সাধুমামা কি যেন বললেন কোচোয়ান হাতের লাগাম টেনে ঘোড়ার গাড়িকে আরও আড়ালে সরিয়ে নিয়ে গেল ভূজঙ্গল লোকেরা দু একজন প্রাণ বাঁচাতে বাগানে ছুটে বেরিয়ে এসেছে কিন্তু কিকিরা কোথায় সময় বয়ে যাচ্ছে প্রতি মুহূর্ত যেন কত দীর্ঘ তারাপদ অস্থির হয়ে পড়ছিল চন্দন বুঝতে পারছিল না তার কি করার আছে তারাপদ ব্যাকুল হয়ে বলল সাধু মামা আমরা কি করি সাধু মামা বললেন ভুজঙ্গের বাড়িতে বন্দুক আছে মৃত্যুঞ্জয় বন্দুক চালাতে পারে সেও যদি এসে পড়ে আমরা বিপদে পড়ব কিন্তু কিকিরা সাধু মামাও কিছু বলতে পারলেন না ভুজঙ্গ যেন কিছু অনুমান করে কয়েক পা এগিয়ে এলেন হঠাৎ চন্দন বলল কিকিরা কিকিরাকে বাগানের কাছে দেখা গেল প্রাণপণে ছুটে আসার চেষ্টা করছেন পারছেন না বাগানের লোকগুলোও চিৎকার করে উঠল কিকিরা ওভার কোট্টা গায়ে নেই হাতে আগুন জ্বলছে কোট্টায় দাউ করে কিকিরা সেই কোট্টাকেই আত্মরক্ষার অস্ত্র হিসেবে ব্যবহার করে লাঠি ঘোরানোর মতো চারপাশে ঘোরাচ্ছেন ভুজঙ্গ কিন্তু দেখতে পেয়ে গিয়েছেন কিকিরাকে ছুটে গেলেন মাথার ওপর খাঁড়া তুলে তারাপদ ভয়ে চোখ বুঝে ফেলল চন্দন কেমন আত্মনাদ করে উঠল আবার যখন চোখ খুলল তারাপদ দেখল ভুজঙ্গর খাড়া কিকিরার মাথার উপর কিকিরা কোটটা ঘোরাচ্ছেন আগুনের হলকায় খাড়া ঝক করে উঠল ভুজঙ্গের খাঁড়া পড়ে গেল কিকিরার মাথার ওপরেই পড়ার কথা কিন্তু কেমন করে যেন কিকিরা সরে গেলেন খাড়ার কোপ থেকে নিজেকে বাঁচালেন ভুজঙ্গ ক্ষিপ্ত হয়ে আবার কিকিরা শরীর লক্ষ্য করে খাঁড়া তুললেন তারাপদও বুঝতে পারছিল কিকিরার হাত দুর্বল এতক্ষণ তিনি নিজের ভাগ্যের জোরে সামলেছেন আর পারবেন না চোখের সামনে মানুষটা মরবে পারলেন না কিরা। জ্বলন্ত কোটটা খাড়ায় জড়িয়ে গেল ভুজঙ্গ প্রাণপণ চেষ্টা করতে লাগলেন কোটটা ফেলে দেবার কিকিরাও সেই ফাঁকে ছুটতে শুরু করলেন কচুয়ান রামবিলাস বলল সামালকে বসুন বাবুরা জান বাঁচান বলতে বলতে রামবিলাস তার ঘোড়াকে হঠাৎ ঘুরিয়ে নিল ফটকের দিকে তারপর চাবুক কষালো আচমকা চাবুক খেয়ে ঘোড়া লাফ মেরে উঠল তারপরেই সামনের দিকে ছুটল কিকিরার কোটের আগুন ভুজঙ্গের কাপড়ে লেগে গিয়েছিল তিনি এই অবস্থাতেই ছুটে আসছিলেন হাতের খাড়া থেকে কোটটা মাটিতে পড়ে গিয়েছে রামবিলাস কোনো দিকে তাকালো না সোজা ভুজঙ্গের দিকেই গাড়ি ছুটিয়ে দিল তারাপদ পলকের জন্য দেখল ভুজঙ্গ খাড়া তুললেন কিন্তু সঙ্গে সঙ্গে ঘোড়াটা তার সামনে লাফ মেরে ভুজঙ্গকে মাটিতে ফেলে দিয়ে ফটক পর্যন্ত ছুটে গেল রামবিলাস ফটকের কাছ থেকে আবার গাড়িতে ঘুরিয়ে নিল ফেরার সময় দেখল ভুজঙ্গ মাটিতেই পড়ে আছেন উপুর হয়ে তার খাড়া একদিকে তিনি অন্য দিকে। কাপড়ে আগুন জ্বলছে দাউদাউ করে কী কী গাড়িতে তুলে নিল রামবিলাস পদ বলল আপনি এত দেরি করলেন কেন কিকিরা কথা বলার শক্তি পাচ্ছিলেন না হাঁ পাচ্ছিলেন অনেকক্ষণ পরে বললেন মৃত্যুঞ্জয়কে খুঁজছিলাম ভুজঙ্গের ঘরে সিন্দুক খুলে এসে পাগলের মতো টাকা পয়সা সোনা দানা হাতাচ্ছিল তাকে ঘরের মধ্যেই বন্ধ করে রেখে এলাম জানলা দিয়ে লাফানো ছাড়া তার আর উপায় নেই ভুজঙ্গের বাড়ি ছেড়ে গাড়িটা অনেক দূর চলে গেল এখনো দূরে তাকালে আকাশের দিকটা লাল দেখায় অথচ আশপাশে মাঠ আর ঝোপঝাড়ে অন্ধকার ঘন হয়ে আছে শীতের বাতাস বইছে ছন করে ঘোড়ার গাড়ির চাকার শব্দ আর খুরের আওয়াজ উঠছে খটখট করে সাধু মামা বসে থাকতে থাকতে কেঁদে উঠলেন কিকিরা প্রথমে কিছু বললেন না পরে বললেন সাধনদা তুমি কাঁদছ কেন আজ কাল পরে তোমার মুক্তি হলো ফুঁপিয়ে ফুঁপিয়ে সাধু মামাকে দিয়ে উঠলেন কাঁদতে কাঁদতেই বললেন আমার পাপের প্রায়শ্চিত্ত তারাপদর বাবাকে আমি এনেছিলাম এখানে কে কীরা বললেন তারাপদকেও তো তুমি এনেছো ভুজঙ্গকে শেষ করবে বলে তুমি ধীরে ধীরে ধৈর্য ধরে কতকাল ধরে আছো বলো তো সাধনদা সেই জালে একে একে সবাই জরে জড়িয়ে পড়েছে সাধু মামা কাঁদতে কাঁদতে বললেন আমার আর কি সাধ্য তুমি তো যা করার করলে তোমারও তো কত ক্ষতি করেছিল আমি তো জানি চন্দন জিজ্ঞেস করল কিকিরা বাবু আপনি কে আপনার সত্যিকারের পরিচয়টা জানতে পারি কিকিরা তার আগুনে ঝলছানো হাত সামলাচ্ছিলেন মনের জোরে যন্ত্রণা শব্দও করছিলেন মাঝে মাঝে বললেন আমি সাধনদার বন্ধু কিং করো বলতে পারো সাদনদা আমায় কলকাতায় খবর দিয়েছিল তোমরা শঙ্করপুরে আসছো বলে একটু থেমে কিরা আবার বললেন সলিসিটার মৃণাল দত্তের বাড়িতে যে বুড়ো মতো লোকটিকে তোমরা দেখেছো সে আমাদেরই লোক আমরা তাকে মধুপুর থেকেই দত্তের বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম কাজে লাগাবো বলে পদ চুপ করেছিল খানিক পরে বলল আপনি সত্যি সত্যি কে আমরা জানি না কিন্তু আপনার দয়াতেই আমরা বাঁচলাম কিকিরা বললেন অত শত জানি না বাবা তবে এটুকু জানি তুমি যদি একবার ভুজঙ্গের ফাঁদে পা দিতে তবে তুমিও ভুজঙ্গ হয়ে যেতে পাপের পথ লোভের পথ মানুষ একবার যদি ধরে সে আর সহজে ছেড়ে আসতে পারে না দেড় দু লক্ষ টাকার সম্পত্তির লোভ থেকে তুমি বেঁচেছ তারাপদও মনে মনে বলল যে হ্যাঁ সে বেঁচেছে বড় জোর বেঁচে গিয়েছে ধন্যবাদ